Bogdara Gomul! Bogdan Bogdara Gomul! Bogdan Bogdara Gomul! Bulgar Samastran Parkadar Bokro Deke! Nae Tabi! Samardara Kavaki! Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. إن الحمد لله إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا
علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শিখ। গানে গানে আহ্বান আমার, গানের ভাষা বুঝতে যদি চাও। আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আদানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়া, কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সারা। সে গানের সুর তুমি শুনতে যদি চাও, সে গানের সুর তুমি শুনতে যদি চাও, শহীদ মিছিলে তুমি শামিল হয়ো। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। কোরআন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মূলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের মোহতারাম সুনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, কালীগঞ্জ পৌরসভার 8 নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর, অত্র এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব আলহাজ মুহাম্মদ আমির হোসেন খাঁ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
জনাব মোহাম্মদ ইলিয়াস মৃধা, আল্লাহ তাআলা ওনাকেও কবুল করে নিন, আমরা বলি আমিন। আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত উদ্বোধক জনাব মাওলানা ওসমান গনি, সাবেক সহসুপার মোলগাঁও দারুল উলুম দাখিল মাদ্রাসা, আল্লাহ তাআলা ওনাকেও কবুল করে নিন, আমরা বলি আমিন। আজকে আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মুখলেসুর রহমান সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা ডাক্তার আবুল হোসেন আফসারি সাহেব, আল্লাহ তাআলা ওনাদের নেক হায়াত বাড়িয়ে দিন, বলেন আমিন। গতকাল কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আগামী তিন দিন আপনাদের এই মাহফিল চলবে ইনশাআল্লাহ। আগামীকাল কথা বলবেন হযরত মাওলানা মনোয়ার হোসেন মুমিন সাহেব, এরপরে চতুর্থ দিন কথা বলবেন বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং কোটি কোটি যুবক আর তরুণদের প্রাণের স্পন্দন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা তারিক মনোয়ার হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। এবং সমাপনী দিবসে কথা বলবেন হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। তারা যেন আসতে পারেন একেবারে সমাপনী অধিবেশন পর্যন্ত, আপনাদের এই প্রোগ্রাম যেন আল্লাহ তাআলা সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক আপনাদেরকে দান করেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে এই প্যান্ডেলে বসে আছেন অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, মঞ্চে বসা সম্মানিত ওলামাই কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং বাসায় বসে পর্দা সহকারে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত ইসলামের সৌন্দর্যকে গোটা বিশ্বে ছড়িয়ে দেয়া আমার প্রাণ প্রিয় মিডিয়ার কর্মী ভাইয়েরা, উপস্থিত প্রাণ প্রিয় মোলগাঁওবাসী, সম্মানিত গাজীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইরাই মনে হয় খুব বেশি ভালো নাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসলে আপনারা আওয়াজ দিয়েছেন অনেক জোরে, কিন্তু আমরা হয়তো একটু স্লোলি শুনেছি, কারণ আমরা আপনাদের চেয়ে অনেক উঁচুতে বসে আছি, তাই না? আমরা দশতলার উপরে আর আপনারা দশতলার নিচে, রাগ করেছেন আপনারা? একটু উঁচাতে না বসলে, উপরে না বসলে তো পেছন থেকে ভাইয়েরা দেখতে পারবে না, এই জন্য কমিটির ভাইয়েরা এই ডায়াসটাকে একটু উঁচু করেছেন যেন আপনারা দেখতে পারেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসুন আল্লাহ তাআলার শুকরিয়া জানাই যিনি আমাদেরকে গোটা দুনিয়ার প্যান্ডামিক এই সিচুয়েশনে অত্যন্ত দয়া এবং করুণা করে কোরআনে কারিমের এই জান্নাতি বাগানে এসে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে মস্তক অবনত চিত্তে সেই মহান রবের শুকরিয়া জানাই, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার, লাভ হয়েছে কার? হ্যাঁ, আমি যদি সারা রাত এখানে কোনো কোম্পানির কোনো গান গাই, আপনারাও যদি আমার সাথে তাল মিলান, আমরা তালে তালে অনেক সময় তাল মিলাই না, আপনারাও যদি আমার সাথে তালে তালে তাল মিলিয়ে কোনো কোম্পানির কোনো গান গান, কোম্পানির প্রচার হবে, কোম্পানি বেনিফিটেড হবে, কিন্তু আমরা কোনো ফায়দা এখান থেকে পাবো না। কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা যদি আমরা করতেই থাকি করতেই থাকি করতেই থাকি, আপনার কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। কিন্তু আমরা যখনই আমাদের রবের প্রশংসা করি, তখনই আল্লাহ তাআলা তার বিনিময়ে খুশি হয়ে আমাদের আমলনামায় সওয়াব দান করেন। আজকের এই প্রোগ্রামকে যারা অর্গানাইজ করেছেন,
যারা অক্লান্ত কষ্ট মেহনত পরিশ্রম করে আপনাদেরকে কোরআন শোনাবার জন্য পাঁচ দিনের তাফসিরের এই প্রোগ্রামের আয়োজন করেছেন, আমার যে সকল ভাইয়েরা এত কষ্ট করে এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের কষ্ট তাদের শ্রম মেহনতকে কবুল করে নেন। মনে মনে ভাববেন, হুজুর তারা তো আয়োজন করলো, আমরাও তো কষ্ট করে আসছি, আমাদের জন্য তো কোনো দোয়া আপনি করলেন না, আমরাও যারা কষ্ট করে এই মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। অনেক মা বোনরা মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা যেন আমার মা বোনদের গুনাহগুলোকে মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করে। আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? দুনিয়াতে আল্লাহর দয়া লাগবে, আখেরাতে আর কিছু যে চাই না আমি চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। পড়ে না আমিন। সম্মানিত ভাইরা, আমরা এখানে কোরআনে কারীমের মাহফিলে এসেছি, এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আমরা এখান থেকে রাজনৈতিক কোনো সহিংসতা জঙ্গিবাদ কিংবা কোনো উস্কানি দিকে মানুষদেরকে আমরা আহ্বান করি না, বরং কোরআনে কারীমের এই তাফসিরের প্রোগ্রামগুলোতে আমরা মানুষদেরকে তাদের জীবন সংশোধন করে, মানুষরা যেন তাদের জীবনকে সুন্দরভাবে গঠন করে তারা যেন জান্নাতমুখী একটি জীবন পরিচালনার গাইডলাইন পেতে পারে, সেই রকম কথাবার্তাগুলোই কিন্তু এই মাহফিল থেকে আমরা বলে থাকি, ঠিক কি না? আপনারা যারা এসেছেন আপনাদের মধ্যেও এই মানসিকতা থাকতে হবে যে এই মাহফিল থেকে আমরা যেন জীবন পরিচালনার কিছু রসদ, কিছু পাথেয়, কিছু গাইডলাইন সংগ্রহ করে আমরা যেন মাহফিল থেকে বাড়ি ফিরে যেতে পারি, আমি যেন বলতে পারি, আপনারা যেন বুঝতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, নিরর্থক খামাখা অযথাই এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয় নাই। আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার সুনির্দিষ্ট একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? এমনি এমনি তো পাঠানো হয় নাই, এখানে আমরা মুসাফির হয়ে এসেছি, মুসাফির হয়ে মেহমান বাড়িতে আমরা এসেছি, কিন্তু অনেকেই শয়তানের ধোকায় পড়ে মেহমান বাড়িতে এসে নিজের বাড়ির খবর ভুলে গিয়েছে। মেহমান বাড়িতে এসে আপনি আপনার নিজের বাড়ির খবর ভুলে গিয়েছেন। কেউ কেউ হয়তো বলতে পারেন, হুজুর মেহমান বাড়ি কোনটা আর নিজের বাড়ি কোনটা? আপনাকে যখন কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, জবাব দেয় হুজুর এই যে রোডের পাশে ইটালিয়ান টাইলস করা একটা বাড়ি দেখা যায়, এই চমৎকার সুন্দর বাড়িটা আমার বাড়ি, আপনার বাবা আপনার দাদা। তাদেরকেও মানুষ যখন প্রশ্ন করত আপনার বাড়ি কোথায়, তারাও খুব চমৎকার করে জবাব দিত, ওই যে ইটালিয়ান টাইলস করা সুন্দর বাড়িটা দেখা যায়, এই বাড়িটাই হচ্ছে আমার বাড়ি। মরার আগ পর্যন্ত মানুষদেরকে বলতো এটা আমার বাড়ি, এই বাড়িতে থাকতে পারে না, এই কবর নামক আসল বাড়িতে জায়গা হয়েছে। আপনিও যে বলছেন এটা আপনার বাড়ি, এটা আপনার বাড়ি, গুলশানে আপনার দুইটা বাড়ি, উত্তরাতে দশটা বাড়ি, আহা, আপনি তো শয়তানের ধোকায় পড়ে আছেন, এটা আপনার বাড়ি নয়, কবর হচ্ছে আপনার আসল বাড়ি। মেহমান বাড়িতে গিয়ে কেউ যদি তার নিজের বাড়ির খবর ভুলে যায়, আপনি মেহমান বাড়িতে গিয়ে যদি কয়েকদিন আছেন, এরপরে ভাবলেন আরো কয়েকদিন থাকি, এরপরে ভাবলেন আরো কয়েকদিন থাকি, এরকম যদি আপনি আপনার নিজের বাড়ির খবর ভুলে গিয়ে মেহমানদারির আপ্যায়নে খুশি হয়ে মেহমান বাড়িতেই শুধু থাকতে চান, হয়তো যার বাড়িতে গিয়েছেন প্রাথমিক পর্যায়ে সে আপনার মেহমানদারি করবে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু সে নাখুশ হয়ে যাবে, নাখুশ হয়ে আপনাকে অনেক ধরনের আজে বাজে কথাও শোনাতে পারে। দুনিয়াতে আপনি এসেছেন, এটা আপনার বাড়ি নয়, এটা আপনার জন্য মেহমান বাড়ি, এটা হচ্ছে ওয়েটিং রুমের মতো,
আপনারা যখন দেশের বাইরে সফরে যান দেখবেন ইমিগ্রেশন শেষ করার পরে ফ্লাইট শুরু হওয়ার আগ পর্যন্ত আপনাকে একটা জায়গায় একটা রুমে কিংবা একটা জায়গায় বসে থাকতে হয় ওয়েটিং রুমে থাকতে হয় কিংবা ডোমেস্টিক ফ্লাইটও বোর্ডিং পাস নেওয়ার পরে ওয়েটিং রুমে ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হয় যে ওয়েটিং রুমে আপনারা বসেন ওই ওয়েটিং রুমে কি একেবারে চিরস্থায়ী হয়ে বসেন নাকি ফ্লাইটের আগ পর্যন্ত ফ্লাইটের আগ পর্যন্ত প্রিয় ভাইয়েরা এই দুনিয়াটা হচ্ছে আপনাদের জন্য আমাদের জন্য ওয়েটিং রুমের মতো যখনই ফ্লাইট চলে আসবে যখনই মালাকুল মউত মৃত্যুর ফ্লাইট নিয়ে আগমন করবেন এই ওয়েটিং রুম থেকে বিদায় হয়ে আমাকে আপনাকে নিজের বাড়ি কবরের বাড়ির দিকে অর্থাৎ আখেরাতের অনন্ত অসীম যাত্রা সূচনা আমাদেরকে করতে এই দুনিয়াতে আমরা ক্ষণকালের জন্য এসেছি এখানে আমরা চিরদিন থাকব না এখান থেকে আমরা চলে যাব কোথা থেকে এসেছে কিভাবে এসেছে এটাও তো অনেকে চিন্তা করে না কোথায় যাবে ডেস্টিনেশন জানে না আল্লাহ পাক বলেন চিন্তা ভাবনা করো কোথায় ছিলাম কিভাবে আসলাম আর কোথায় যাবা এ ব্যাপারে চিন্তা ভাবনা করো কোরআনে কারীমের 76 নম্বর সূরা সূরাতুল ইনসানের শুরুতে আল্লাহ পাক বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিল না আর আপনার উপরে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন আমরা একেবারে অস্তিত্বহীন ছিলাম আমাদের কোনো অস্তিত্ব ছিল না নাম ছিল না ঠিকানা ছিল না ঘরবাড়ি ছিল না কিছুই ছিল না আল্লাহ পাক বলেন বান্দারে একটু চিন্তা ভাবনা করো অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্ব কে দিলেন তুমি কোথায় ছিলে কিভাবে আসলে এগুলা নিয়ে চিন্তা করো কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন কোথা থেকে কিভাবে আসলো ভালো করে শোনো ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ পাক বলেন তোমরা অস্তিত্বহীন ছিলে কিছুই ছিল না কেমনে তোমরা এসেছো কিভাবে এসেছো শোনো আমি আল্লাহ কেমনে তোমাদেরকে বানালাম শোনো আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি মাটির নির্যাস থেকে পয়দা করলাম পুরুষের স্পার্ম আর মহিলাদের ওভাম এই দুটুকে একত্রিত করে এক ফুটা নাপাক পানিকে তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম এক ফুটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে এমন নাপাক পানি যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় এমন এক ফুটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে আহারে বান্দা দুনিয়াতে এসে টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি পেয়ে নিজেকে অনেক বড় মনে করো অথচ নিজের অস্তিত্ব সম্পর্কেই জানো না কিসের এত বড়াই করো কিসের এত দলবাজি করো কিসের এত তেলবাজি করো এমন জিনিস থেকে তোমার পয়দা হয়েছে এক ফোঁটা নাপাক পানি ছিলে যেই পানি ফোঁটা বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় সেরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানালাম আল্লাহ পাক বলেন ওই নাপাক পানি ফোঁটাকে আমি তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম অতঃপর আমি সেই জমাট বাঁধা রক্তকে গুস্তির পিণ্ড বানালাম তারপরে সেই গুস্তির পিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম তারপরে সেই হাড্ডির উপরে গুস্তির পোশাক পরিয়ে দিয়ে তোমার একটি স্ট্রাকচার দাঁড় করালাম তোমার নাক মুখ হাত পা চক্ষু কান কিছুই ছিল না তোমার মায়ের পেটের ভেতরে থাকাকালীন সময়ে এই যে তোমাকে
পর্যায়ক্রমিক ভাবে আমি সৃষ্টি করছি, নাপাক পানি থেকে আমি জমাট বাঁধা রক্ত বানালাম, জমাট বাঁধা রক্ত থেকে গুস্তের পিণ্ড বানালাম, গুস্তের পিণ্ড থেকে আমি বড় একটা হাড্ডি বানালাম, বড় একটা হাড্ডির উপরে আবার গুস্তের পোশাক পরিয়ে দিয়ে তোমাকে আমি চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর একটা ফেস কাটিং দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ সুন্দর করে তোমাকে বানালাম। এরপরে তোমার মায়ের পেটের ভেতরে আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে রেখে দিলাম, 9 মাস 10 মাস চলে যাওয়ার পর দুনিয়ার আলো বাতাস তোমাকে দেখালাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে তোমার মায়ের পেটের ভেতর থেকে আমি তোমাকে বাচ্চার আকারে বের করে নিয়ে এসে এই দুনিয়ার আলো বাতাস আমি দেখিয়েছি। সুবহানাল্লাহ, চিন্তা করেন কোথা থেকে কিভাবে এসেছেন, কিছুই ছিলেন না আপনি, কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না, কিভাবে আসলেন? আসার পরে দুনিয়ার আলো বাতাস পেয়ে যখন আস্তে আস্তে বড় হয়, টাকা পয়সা হয়, শিক্ষা দীক্ষা লাভ করে, আর যদি একটু ক্ষমতা টমতা পায়, তাইলে তার হইছে একেবারে হামসে বড় খুন, হ্যাঁ আমার চেয়ে বড় কেউ আছে নাকি? দুনিয়াকে যারা নিজের মনে করছে, আসলে কি এটা নিজের? কেউ থাকতে পারবে? আর কে যে কখন চলে যাবে সেটা কিন্তু কেউ জানে না, কারণ পৃথিবীতে আসার বেলায় সিরিয়াল দরকার হয়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে নাকি কোন? পৃথিবীতে আসার জন্য সুন্দর সিরিয়াল আছে, প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি আসে, এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়, এরকম আছে না নাই? কার কখন ফ্লাইটের টিকিট চলে আসবে আর দুনিয়া থেকে চলে যাবে কেউ জানে? আমরা এখন বড়াই করি, বলি গোটা দুনিয়া গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, ঘরে বসে গোটা দুনিয়ার খবরা খবর নেওয়া গেলেও গোটা দুনিয়ার কোনো মানুষ জানে না কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানে এটা? কথা বলেন, কেউ জানে? কার ফ্লাইটের টিকিট কখন চলে আসে কেউ জানে না, একজন ছাড়া তিনি কে? এই দুনিয়াতে আপনি আসলেন, এখানে আপনি চিরকাল থাকতে পারবেন না, মৃত্যু চলে আসবে। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেক প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মরতে হবেই আপনাকে। মৃত্যুর পরে আপনি চতুর্থ জগৎ, আলামে বারজাখ, বারজাখের জিন্দেগি যেটাকে আমরা বলি, কবরের জিন্দেগিতে প্রবেশ করবেন, সেখানেও চিরকাল থাকবেন না। ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবসের আগ পর্যন্ত সেখানে থাকবেন। এরপরে আল্লাহ তাআলা কবর থেকে মানুষকে উত্থিত করে কিয়ামতের দিন হাশরের ময়দানে সমবেত করবেন। তাহলে আমার এই কথাগুলো থেকে আপনারা কি বুঝলেন, লেসনটা কি আমাদের জন্য? প্রিয় ভাইয়েরা, লেসন হচ্ছে আমাদের জন্য আসলে 5টি জগৎ রয়েছে। কয়টা জগৎ সবাই বলেন, কয়টা জগৎ? 5টা। এটা একটা ক্লাস তো, আপনাদেরকে কথা বলতে হবে। এই মাহফিলগুলো শুধু শো অফ না, যে আমরা করলাম মূলগাঁওয়ে 5 দিনের একটা আয়োজন হয়েছে, ফুটানি করার জন্য মাহফিল নয়। এই মাহফিলে আপনারা যারা আসবেন কিছু যেন শিখতে পারেন, আল্লাহ তৌফিক দেন। তাহলে আমাদের জন্য কয়টা জগৎ রয়েছে? 5টি জগৎ রয়েছে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আলমে আরওয়াহ, আমরা সবাই রুহের জগতে ছিলাম, রুহের জগৎ থেকে ইন্তেকাল করে, ইন্তেকাল আরবি শব্দ, কোনো মানুষ মারা গেলে আপনারা বলেন না যে অমুক এলাকার অমুক ইন্তেকাল করেছে, বলেন না আপনারা? ইন্তেকাল হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো রুহের জগৎ থেকে ইন্তেকাল করে আমরা চলে এসেছিলাম আলমে আরহাম, মায়ের রেহে, মায়ের পেটের জগৎ, সেখানে পর্যায়ক্রমিক ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন স্তর শেষ করার পর মায়ের পেট থেকে বের করে 3 নম্বর জগতে আমাদেরকে দিলেন। 3 নম্বর এই জগৎটা হচ্ছে দুনিয়ার জগৎ, যেখানে আমি আপনি আছি, এখানেও চিরকাল থাকবো না, এখান থেকে চলে যাব কবরে, কবর থেকে হাসরে। তাহলে বর্তমানে যে জগতে আমরা আছি এই জগৎটার নাম কি? দুনিয়ার জগৎ। আগে ফেলে এসেছি কয়টা? কয়টা? 2টা। বাকি আছে কয়টা? আপনি কিন্তু মাঝামাঝিতে আছেন, একেবারে সফরে এসেছেন এখানে। এখন প্রশ্ন হলো,
মাঝখানের এই জগৎ দুনিয়ার জগতে আপনাকে আমাকে আল্লাহ কেন পাঠালেন? আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি? অগাফেল মুসলমানরা, দুনিয়াতে আসার পরে তুমি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছো, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি আর দুনিয়ার চাকচিক্যের মুখে পড়ে শয়তানের ধোকায় পড়ে জীবনটাকে বরবাদ করে দিচ্ছ, সৃষ্টির উদ্দেশ্যই তুমি ভুলে গিয়েছো। কেন তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছে, কেন আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য সম্পর্কে উদাসীন হয়ে গিয়েছ? আজ আমি মাহফিল থেকে স্মরণ করিয়ে দিচ্ছি কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জানিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দা ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড এক্সেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে জিন আর মানুষদেরকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য আমি সৃষ্টি করি নাই। আল্লাহ আকবার। তিন নম্বর, যে জগতে আপনারা আছেন এখানে শুধু ফডর ফডর করার জন্য আসেন নাই, ফডর ফডর পর্যন্ত আপনারা যা মন চায় তাই বলে, যা মন চায় তাই করে, এখানে যা মন চায় তাই করা যাবে না, এখানে যা মন চায় তাই করা যাবে না, তাই বলা যাবে, কারণ আপনি তো সফরে এসেছেন, যখনই টিকিট আসবে শেষ আল্লাহর কাছে আবার চলে যেতে হবে। এখানে এসেছেন গোলামের জন্য। আমরা সবাই গোলাম কার? দেখেছেন যারা কথা কয় না এরা মনে মনে ভাবে, হুজুর আমরা তো গাজীপুরের মানুষ, দেখেন না ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কত ইন্ডাস্ট্রি, কত টাকা পয়সা আমাদের হাতে, নিজের পরিচয় গোলাম আমরা কেমনে দেই, এটা তো প্রেস্টিজে লাগে। আরে ভাই আপনি তো শুধু গোলাম নন, আমরা সবাই গোলাম জাত, গোলামের ঘরের গোলাম আমরা, কারণ আমাদের বাবা কার গোলাম? আমরা গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কার গোলাম? সবাই বলেন কার গোলাম? আল্লাহর নাম বলতে কষ্ট হয়? আল্লাহু আল্লাহু তুমি জানলে জানানো হো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু তুমি জানলে জানানো হো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, তুমি কাদের ও গাফফার তুমি জালিল ও জাব্বার, তুমি কাদের ও গাফফার তুমি জালিল ও জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, আল্লাহু আল্লাহু তুমি জানলে জানানো হো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো হো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো হো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু। পরে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার গুণগান গেয়ে শেষ করা যাবে? কথা বলেন শেষ করা যাবে? যে কথা বলছিলাম, আমার আপনার সকলের মালিককে, আমরা সবাই গোলাম কার? আমরা যে আল্লাহ তাআলার গোলাম, এই গোলামের তো দৃষ্টান্ত পাওয়া যেতে হবে। আমরা যে আল্লাহ তাআলার গোলাম এর একটা নমুনা আপনার বাস্তব জীবনে প্রতিফলিত হওয়া লাগবে। আমরা যে আল্লাহ তাআলার গোলাম এর সবচাইতে বাস্তব প্রতিফলন একটি ইবাদতের ভেতরে পাওয়া যায়, সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। সেই ইবাদতের নাম কি? সালাত, যেটাকে আমরা বলি নামাজ। আমরা কি বলি? নামাজ। প্রিয় ভাইয়েরা, সর্বাবস্থায় আমাদের অন্তরে যেন আল্লাহ তাআলার ভয় থাকে, স্মরণ থাকে, এই জন্য আল্লাহ তাআলা বান্দাদের উপরে প্রাত্যহিক 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। সালাত এটি এমন একটি ইবাদত, এটি হচ্ছে আল্লাহ আর বান্দার সাক্ষাৎকার হওয়ার জায়গা।
সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন কিপ ইন ইউর মাইন্ড সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ সালাত হচ্ছে আল্লাহ আর বান্দার মধ্যে কথা বলার একটি জায়গা সুবহানাল্লাহ আপনারা নামাজে দাঁড়ান কিন্তু কিছুই বুঝেন না কেউ কেউ তো আছে আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না কেউ কেউ আছে নামাজে দাঁড়িয়ে ঘড়ির টাইমের দিকে তাকায় থাকে ইমাম সাহেব যদি একটু লম্বা কিরাত শুরু করে পেছন থেকে সিগনাল দেয় মানে হুজুর একটু শর্ট করেন এরকম আছে না সিগনাল শুরু হয় কেউ কেউ তো আবার এমনও আছে নামাজে দাঁড়ানোর পর নামাজ তো সে বুঝে না না বুঝার কারণে পাশে কোনো মুসল্লি দাঁড়ালে তার দিকে তাকায় আমি একবার সিলেটে এক মসজিদে ঢুকলাম সালাত আদায় করার জন্য এক মুসল্লির পাশে গিয়ে দাঁড়াতেই মুসল্লি নামাজরত অবস্থায় আমার দিকে এমনি তাকায় আমি ভাবলাম যে এই মুসল্লির তো নামাজের দিকে কোনো কনসেন্ট্রেশন নেই সাথে সাথেই তার মাথাকে ধরে বললাম ভাই এদিকে না ওইদিকে তাকাও তো এরকম কিছু নামাজি আছে না নাই আবার নামাজ থেকে মনোযোগ চলে যেতে যেতে আমাদের মনোযোগ মাঝে মাঝে এত দূরে চলে যায় একবার এশার নামাজ শেষ করে ইমাম সাহেব দাঁড়িয়ে বললেন সম্মানিত মুসল্লিবৃন্দ আজকের সালাত চার রাকাত হলো নাকি তিন রাকাত হলো আমি তো কনফিউশনে পড়ে গিয়েছি কেউ কোনো কথা বলে না হঠাৎ করে এক মুসল্লি দাঁড়িয়ে বলে হুজুর আমি 100% কনফার্ম আজকে আপনি তিন রাকাত নামাজ পড়িয়েছেন ইমাম সাহেব বললেন কেউ তো কোনো কথা বলে না শুধুমাত্র আপনিই বলছেন এত কনফিডেন্ট কেন আপনার লোকটা তখন বলল হুজুর এই বাজারে আমার চারটা দোকান আছে প্রত্যেক দিন এশার নামাজে আসলে এক এক রাকাতে এক একটা দোকানের হিসাব আমি কমপ্লিট করি প্রত্যেক দিন আমি চারটা দোকানের হিসাব কমপ্লিট করতে পারি আমার কোনো অসুবিধা হয় না আজকে তিনটা করেছি আরো একটা বাকি আছে তার মানে নামাজও আরো এক রাকাত বাকি আছে এরকম নামাজি আছে না নাই এরকম হচ্ছে কেন প্রিয় ভাইরা আমি শুধু হাসির খোরাক দেওয়ার জন্য এটা বলি নাই এখান থেকে লেসন আছে আপনার জন্য লেসন আছে শিক্ষা রয়েছে কেন এই অবস্থা হচ্ছে বলেন তো এই অবস্থা হওয়ার রিজনটা কি কারণটা কি কারণটা হচ্ছে নামাজ আমরা বুঝি না নামাজ আমরা ইমাম সাহেব পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قرن آمين إمام صاحب سورة فاتحة قرن আর পেছনে মুসল্লি মানে হুজুর তাড়াতাড়ি মারেন আছে না নাই এই অবস্থা কেন হচ্ছে কেন হয় কারণ আমরা জানি না নামাজের ভিতরে কি রয়েছে সেটা বুঝি না যদি আমরা বুঝতাম আল্লাহর কসম করে বলছি নামাজ থেকে অন্যদিকে মনোযোগ যেত না হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেছেন কাসামতু সলাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন নামাজকে আমি আল্লাহ পাক আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে দিয়েছি কত বড় কথা ফানিসফুহালি ওয়ানিসফুহালি আব্দি নামাজের অর্ধেক আমার আর নামাজের অর্ধেক আমার বান্দা সুবহানাল্লাহ কিন্তু আপনি তো এটা বুঝেন না যদি বুঝতেন তাহলে কনসেন্ট্রেশন আপনার অন্যদিকে যেত না নামাজে দাঁড়ানোর পর কি চমৎকার করে আল্লাহ আপনার সাথে কথা বলেন আপনি বুঝেন না নামাজে দাঁড়ানোর পর আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজে দাঁড়ানোর পর প্রথম আয়াতেই আমরা সবাই মিলে প্রশংসা করি কার আল্লাহ পাক চুপ থাকেন না আপনার সাথে কথা বলা শুরু করে দেন আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা শুরু করেছে দুই নম্বর আয়াত যখন আপনি তেলাওয়াত করেন আর রহমানির রহিম ওগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান আপনি হচ্ছেন রহিম আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন শুরু করেছে তিন নম্বর আয়াত যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক কে বিচার দিবসেও কিন্তু একটা ট্রাইব্যুনাল বসবে সেই ট্রাইব্যুনালের বিচারপতি হবেন কে আমরা সূরাতুল ফাতিহায় প্রত্যেক দিনেই ঘোষণা দেই আর আল্লাহ আমাদের ঘোষণা দেওয়ার সাথে সাথে জবাব দেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বয়ান করছে
এভাবে নামাজে সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনি যত কথা বলেন প্রত্যেকটা কথার জবাব দেন কে? আপনি তো বুঝেন না, বুঝেন না, না বুঝার কারণে আপনার নামাজে মনোযোগও যেমন থাকে না, ঠিক তেমনি ভাবে যেই নামাজ দিয়েছেন আল্লাহ তাআলা জীবন পরিচালনার প্রশিক্ষণ হিসাবে, আপনি নামাজকে আপনার জীবন পরিচালনার প্রশিক্ষণ হিসাবে গ্রহণ করতেও সক্ষম আজ পর্যন্ত হতে পারেন নাই। আমি এবার মূল কথায় আসছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না যে হুজুর আজকে কোন দিকে যাবে, কোন দিকে যাবে, এই মাত্র এখন আমরা কোন দিকে যাব বুঝতে পারবেন। এই যে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, নামাজে মনোযোগ নাই, জীবনে পরিবর্তন নাই, এটা তো কোনো নামাজ হলো না। কারণ যেই নামাজের নামাজ থাকে অন্যায় কাজ থেকে ফেরাতে পারে না, ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে নামাজই না। আমার কথা বুঝতে পারছেন? যেই নামাজের নামাজ তাকে হারাম থেকে ফেরাতে পারে না, ওই নামাজের নামাজ আল্লাহর কাছে নামাজই না। আল্লাহ আকবার, কত বড় কথা এটা! কারণ সালাত আল্লাহ এমনি এমনি দেন নাই, প্রত্যেক দিন শুধু পাঁচবার গিয়ে সাজদা দিবেন আর মানুষকে দেখাবেন এই এলাকার অমুক কিন্তু খুব বড় মুসল্লি, এইরকম শুধু প্রত্যেক দিন পাঁচবার সাজদা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে নামাজ আমাদের উপরে ফরজ করেন নাই। কারণ আমরা যদি আল্লাহকে সাজদা নাও দেই, আল্লাহর কি কোনো লস আছে নাকি কন? আল্লাহর প্রশংসা করার কি, আল্লাহর প্রশংসা করার মতো সৃষ্টি এই দুনিয়ায় কি, এই দুনিয়ায় কি অভাব আছে নাকি কন? এই দুনিয়ার যত সৃষ্টি আছে, আকাশমন্ডলী আর জমিন নবমন্ডল আর ভূমন্ডলে যা কিছু আছে সবকিছু প্রতিনিয়ত তাসবিহ জপে কার? আমার ভাইয়েরা, এই যে গাছের পাতা নড়ে, আপনারা মনে করেন গাছের পাতাগুলো এভাবে এভাবে নড়াচড়া করছে, গাছের পাতাগুলো এভাবে নড়াচড়া করছে, আপনি তার ভাষা বুঝেন না। গাছের পাতা নড়াচড়া করে করে সে তার ভাষায় প্রত্যেকটি মুহূর্তে আমার আল্লাহ পাকের গুণগানার জিকির করছে। আল্লাহর সাজদার অভাব নাই, প্রশংসাকারীর অভাব নাই, আল্লাহ তাআলা শুধুমাত্র প্রত্যেক দিন আপনি গিয়ে সাজদা দিয়ে দায়িত্ব আদায় করবেন, এজন্য নামাজ দেন নাই। তাহলে আল্লাহ তাআলা নামাজ দিলেন কেন? কোরআনে কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহ شَاءَ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ আল্লাহ পাক বলছেন, ওগো আমার হাবিব, আপনার কাছে যে ওহী নাযিল হচ্ছে সেই ওহী থেকে আপনি তেলাওয়াত করে মানুষদেরকে শোনান আর সালাত কায়েম করুন। কারণ নিশ্চয়ই নিঃসন্দেহে সালাত মুসল্লিকে সকল অন্যায় আর অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। এইবার আসল কথা বললাম যে নামাজ কেন দেওয়া হয়েছে। নামাজ দেওয়া হয়েছে যেন শুধুমাত্র এই নামাজের মাধ্যমে আপনি সকল অন্যায় আর অশ্লীল কাজ থেকে বিরত থাকেন। আর আল্লাহ তাআলা বলছেন, যারা সঠিকভাবে নামাজ আদায় করবে এরা সকল অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারবে। হয়তো আপনাদের মনের মধ্যে এই প্রশ্ন চলেই এসেছে যে হুজুর আপনার কথাটা কেমনে বিশ্বাস করব বলেন, কারণ আমরা তো আমাদের দেশে এমনও নামাজি দেখি নামাজে একেবারে হুজুরের পেছনে দাঁড়ায়, নামাজেও সামনের কাতারে, সুদ ঘুষ খাওয়ার বেলায়ও সামনের কাতারে, নামাজি নামাজেও যায় আবার কোরআনের মাহফিলে বাধা দেয়। আপনি তো বলছেন, আল্লাহ তাআলা বলেছেন যে নামাজ মানুষকে অন্যায় থেকে ফেরায়, কিন্তু এই লোকটাকে ফেরায় না কেন? কি বলেন, এরকম প্রশ্ন আসে কিনা? আমি কিন্তু বাস্তবিক কথা আজকে বলবো, আপনার গিরায় গিরায় লাগলেও আমার কোনো আপত্তি নাই। কথাগুলো কার? কথাগুলো কার? কি শোনার মতো ধৈর্য আছে তো আপনাদের? প্রশ্ন, হুজুর তাইলে এই মুসল্লি তার নামও তো আব্দুল করিম, লোকটা তো নামাজেও যায়, ঘুষও খায়, সুদও খায়, মাহফিলেও বাধা দেয়, আলেমকেও বাধা দেয়, তাহলে আপনি তো বলছেন, আল্লাহ কোরআনে বলেছেন নামাজিকে নামাজ অন্যায় থেকে ফেরায়, ফেরাচ্ছে না কেন? এটা প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে, নামাজ যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য ওই মুসল্লি বাস্তবায়িত, তার জীবনে বাস্তবায়িত করতে পারে নাই। এখন আপনারা বলবেন, হুজুর নামাজ কি উদ্দেশ্য দেওয়া হয়েছে?
এর উত্তর হচ্ছে নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জীবন পরিচালনার প্রশিক্ষণ হিসাবে। আল্লাহর কসম করে বলছি, শুধুমাত্র কেউ যদি নামাজটা বুঝতে পারে তার ব্যক্তি জীবনে পরিবর্তন চলে আসবে, সমাজ জীবনে পরিবর্তন চলে আসবে, রাষ্ট্রীয় জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে, ঠিক কি না? নামাজে এমন কিছু লেসন রয়েছে, এমন কিছু এডুকেশন রয়েছে, এমন কিছু শিক্ষা রয়েছে, সালাতের ভেতরে আপনার জন্য এমন কিছু মেসেজ রয়েছে, ওই মেসেজগুলো যদি আপনি না নিতে পারেন, ওই লেসনগুলো যদি আপনার জীবনে আপনি নিতে না পারেন, আল্লাহর কসম মরার আগ পর্যন্ত সাজদা দিতে দিতে কপালে দাগ পড়ে যাবে, কিন্তু আপনার এই নামাজের দাম আল্লাহর কাছে কোনোদিনও হবে, কারণ নামাজ যে উদ্দেশ্য দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য হাসিল করতে আপনি সক্ষম হতে পারেন। প্রিয় ভাইরা, নামাজের মধ্যে এমন কিছু শিক্ষা রয়েছে, ওই শিক্ষাগুলো আপনার জীবনে অর্জন করতে হবে। এই জন্য আজকে আমি যে টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, এবার আমি হেডিংটা শিরোনামটা আপনাদের সামনে বলছি, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষেপে কোরআন এবং সুন্নাহ থেকে, আমার বানানো না, কোরআন এবং সুন্নাহ থেকে সালাতের বেসিক 15টি শিক্ষা, মৌলিক 15টি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরব। ওই শিক্ষাগুলো যদি আমরা অর্জন করতে পারি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে, আপনার রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে শোনার, বুঝার এবং বাস্তব জীবনে মানার তৌফিক দেন, আমরা বলি আমিন। শুনতে রাজি আছেন তো? মুখস্থ করতে হবে, কিন্তু আমি আলোচনার শেষে সবার কাছ থেকে পড়া নিব, এই পণ্ডটা আমি মুখস্থ করাই ছাড়বো, কিন্তু আজকে এটা মুখস্থ করে এখান থেকে যেতে হবে ইনশা। প্রস্তুত তো আপনারা? যাদের কাছে স্মার্টফোন আছে নোট করে রেখে দিবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে সালাত টিচ আস টু লিভ এ ক্লিন লাইফ। সালাত আমাদেরকে পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা দেয়, মনে রাখবেন। এক নাম্বার, সালাত আমাদেরকে পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা দেয়। আপনি স্মার্ট জীবন যাপন করবেন, পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন, এই লেসন, এই শিক্ষা প্রত্যেক দিন পাঁচবার নামাজের মাধ্যমে আপনাকে দিচ্ছেন কে? কারণ সালাত এমন একটি ইবাদা, মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। আপনারা তো সবাই জানেন আহকাম এবং আরকান কতটি ফরজ আছে, মাশা আল্লাহ 13টি ফরজ, নামাজের ভেতরে 6টা আর বাহিরে কয়টা দেখেছেন অবস্থা, বাহিরে কিন্তু বেশি। আপনার শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, পবিত্রতা অর্জন করে পাক পবিত্র হয়ে, ময়লা আবর্জনা পরিষ্কার করে পাক পবিত্র হয়ে কিন্তু নামাজে আসতে হবে। প্রত্যেক দিন গোসল করে, ওযু করে, সুন্দর জামা, পরিষ্কার জামা কাপড় গায়ে দিয়ে খালি মসজিদে গেলেন, কিন্তু এখানে যে শিক্ষাটা কোন জায়গায় লুকায়িত আছে আপনি বুঝতে পারলেন না। প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র নামাজেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেই চলবে না, বরং একজন মুমিন মৃত্যুর আগ পর্যন্ত পরিচ্ছন্ন, ক্লিন, নিট এন্ড ক্লিন এবং স্মার্ট জীবন যাপন করবে, এই শিক্ষাই কিন্তু নামাজ আমাদেরকে দেয়, ঠিক কি না? কারণ আমার নবী পড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা স্মার্ট জীবন যাপন করতেন। আমি তো প্রায় প্রোগ্রামে বলি, এই পৃথিবীতে আমার নবীর মতো স্মার্ট আর ফ্যাশনেবল কোনো মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। কেন নাই? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলে ঘুমানোর আগে একবার আর ঘুমানোর পরে একবার, ঘুম থেকে উঠার পরে আরেকবার দাঁত ব্রাশ করো। আর আমার নবী এত স্মার্ট ছিলেন, এত ফ্যাশনেবল ছিলেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে দুইবার দাঁত ব্রাশ করো। আর আমাদের মা আম্মা জানা ইশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, আমার নবী ঘুমানোর আগেও যেমন মিসওয়াক করতেন ঘুমানোর পরেও তো করতেন, আবার প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের আগে আমার নবী মিসওয়াক করেছেন। তাহলে আমার নবী বেশি স্মার্ট না বর্তমান বিজ্ঞান বেশি স্মার্ট? আপনারা জবাব দেন। হ্যাঁ, সবাই তো কথা বললেন না, আমার নবী বেশি স্মার্ট নাকি বর্তমান বিজ্ঞান বেশি স্মার্ট? এ মুসলমানরা ভালো করে শুনেন, পৃথিবীর মানুষকে দাঁত ব্রাশ করা শিখিয়েছেন আল্লাহর নবীরা, ঠিক কি না? আমি হাদিসের কিতাব খুলে দেখেন, সিওয়া কুমিন সুনানিম মুরসালিন, মিসওয়াক করা, দাঁত ব্রাশ করা ছিল আল্লাহর সকল নবীদের সুন্নাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, পৃথিবীর মানুষদেরকে দাঁত ব্রাশ করা শিখিয়েছেন কারা? আল্লাহর নবীরা। তাহলে বর্তমান বিজ্ঞান বলছে দুইবার দাঁত ব্রাশ করো, আর আমার নবী পাঁচ আর দুই কত হয়? কত হয়? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
ওলামায়ে কিরাম হচ্ছেন নবীর ওয়ারিশ, ওলামায়ে কিরাম হচ্ছেন আল্লাহর জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী, নবীদের রিপ্রেজেন্টেটিভ, নবীদের প্রতিনিধি। যেই ওলামাদেরকে দেখে আমরা ইসলাম শিখব, আফসুস করে বলতে হয় আমাদের দেশে এটা খুব বেশি আরবিয়ান কান্ট্রিগুলোতে আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু দেখা যায় যাদেরকে দেখে আমরা ইসলাম শিখব তাদের কাপড় চুপড়েই ময়লা আছে না নাই, এটা তো ইসলাম বলে না। আমার নবী কত স্মার্ট ছিলেন, কত ফ্যাশনেবল ছিলেন। আপনারা বল ভুল বুঝিয়েন না যে স্মার্ট আর ফ্যাশনের সংজ্ঞা কি, নতুন নতুন কাপড় পরা আর আবুল তাবুল ফ্যাশন বের করা। এখন তো কত আবুল তাবুল ফ্যাশন, এক ছেলেকে দেখলাম প্যান্ট পরেছে এখান দিয়ে ছিদ্র, এখানে হাঁটুর উপরে আছে না, আমি ভাবলাম হায় হায় এই ছেলে মনে হয় অ্যাক্সিডেন্ট করেছে কিছুক্ষণ আগে, বলে না এদিকে আসো, কি ব্যাপার তুমি মনে হয় অ্যাক্সিডেন্ট করেছো তাই না? কয় হুজুর আপনারা যে এত ব্যাকডেটেড, মানুষ তো ঠিকই বলে আপনারা আসলেই ব্যাকডেটেড, কেন আমি অ্যাক্সিডেন্ট করবো, আমি তো ঠিক আছি। বললাম তাইলে তোমার হাঁটুর উপরে প্যান্ট ছিঁড়া কেন, রিক্সা থেকে পড়ে গিয়েছ? কয় হুজুর আহা আপনারা সেই সেকেলেই রয়ে গেলেন, এটা তো নিউ স্টাইল নিউ ফ্যাশন। ইসলাম এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার ফর্মুলা গুলো যে হাজার বছর আগে দিয়েছে এগুলো আপনারা গ্রহণ করতে পারেন নাই, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি যে অমুসলিমরা আছে, অমুসলিম আছে সেখানে ইসলাম নাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ইসলামিক এই ফর্মুলা তারা গ্রহণ করেছে। এই জন্য আমি বলেছি যে আমাদের দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম, আর ওই সকল দেশগুলোতে মুসলমান নাই কিন্তু ইসলাম। পরিষ্কার পরিচ্ছন্নতার এই নীতিমালা দেড় হাজার বছর আগে দিয়েছেন কে? আমার ইসলাম কত সুন্দর দেখেন, আল্লাহর নবী বলেছেন ইউমিতুল আদা আনিত তরিকি সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দেওয়া হচ্ছে একটি সাদাকা। অর্থাৎ আপনি যদি রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেন আল্লাহর রাস্তায় সাদাকা করলে যে সওয়াব হবে আপনার আমলনামায় আল্লাহ তাআলা ওই সওয়াব দান করে দেবেন, সুবহানাল্লাহ। এখন আপনি একটু বুঝেন, এই রাস্তা দিয়ে আপনি ঘর থেকে বের হয়েছেন, এখানে একটা ইটের টুকরা পেয়েছেন, আপনি আপনার হাত দিয়ে ইটের টুকরাটা হাতে নিয়ে এটা ফেলে দিলেন, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সদাকার সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আমি আমার বাসা থেকে একবার বের হলাম বৃষ্টির দিন, তো বাসার নিচে পানি জমে আছে, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম যে দেখি পানি একটু কমে কিনা, বেশ কিছুক্ষণ দাঁড়ালাম পানি তো আর যায় না, দেখলাম মানুষজন চলাফেরা করছে, একটু চলাচলের সুবিধার ব্যবস্থা কেউ করে না। কিছুক্ষণ পর তাকিয়ে দেখলাম আমার সামনে কিছু ইট আছে, কিছু ইট আমি লক্ষ্য করলাম, ওই ইট গুলাকে আমি নিয়ে আমি নিজের হাতে ইট গুলাকে স্থাপন করলাম, এখন আমিও হেঁটে যেতে পারলাম আরো অনেকেই হেঁটে গেল। এই যে কাজটা করলাম এই কাজটার কারণে সাদাকার সওয়াব আসে না নাই? আপনারাও করবেন তো ইনশাআল্লাহ, আপনারা যে করা করেন, বাসা থেকে বের হইলে নাক ডাকতে হয় ওইদিকে ওইদিকে গন্ধ, গন্ধ নাকে রাখবে কিন্তু এরপরও দুর্গন্ধযুক্ত ওই জিনিসটা ফেলবে না। আহারে এই আপনি ইসলাম শিখেছেন না, অথচ নামাজ আপনাকে শিখ মুসলমান কিন্তু এরা একদম মসজিদে যাচ্ছে, বাসা থেকে বের হয়ে মসজিদে যাচ্ছে, এই আপনি নামাজ থেকে ট্রেনিং নিয়েছেন না? নামাজের প্রথম শিক্ষাটাই হলো পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন, নিজের ফ্যামিলিতে পরিচ্ছন্নতা থাকবে, নিজের সোসাইটিতে পরিচ্ছন্নতাকে আপনার সমাজটাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। শুধু আপনার এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পৌরসভার দায়িত্ব নয়, সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটা সরকারের দায়িত্ব নয়, এটা মুমিন হিসাবে আপনারও দায়িত্ব। তাহলে সালাত আমাদেরকে প্রথম যে শিক্ষা দিচ্ছে সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দিচ্ছে। নাম্বার টু,
দুই নম্বর হচ্ছে সালাত আমাদেরকে ইউনাইটেড থাকার শিক্ষা দেয়, ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। কারণ সালাত ফরজ করা হয়েছে জামাতের সাথে। কোরআনে কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মাআল-কায়িমিন। সালাত কায়েম কর আর যাকাত দাও, আর মসজিদে এসে যারা রুকু করে রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করো। প্রত্যেক দিন যে আপনারা জামাতের সাথে নামাজে যান, কি শিখলেন আপনারা? নামাজ থেকে বের হয়ে শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে কিংবা মাসআলাগত মতপার্থক্যের কারণে কয় তুই কাফের, তুই অমুক, তুই তমুক, আছে না নাই? কি শিখলেন আপনি নামাজ? এই কেউ উঠবেন না, মূল জায়গা কিন্তু এখন গেলাম। নামাজ আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে, মুমিন ভাইরা ঐক্যবদ্ধ থাকবে, এই শিক্ষা নামাজ থেকে আসছে। কারণ নামাজে আমরা যাওয়ার পরে, নামাজে কি এমন কোন সিস্টেম আছে যে সামনের কাতারে শুধু ভিআইপি মানুষ দাঁড়াবে? এমন কোন সিস্টেম আছে? নামাজে যখন আমরা যাই, চেয়ারম্যান সাহেবের পাশে যদি রিক্সাওয়ালা দাঁড়ায়, চেয়ারম্যান সাহেবের কি এই কথা বলার কোন অধিকার আছে? এটা রিক্সাওয়ালা, আমি ইউনিয়নের চেয়ারম্যান কিংবা কাউন্সিলর অত্র ওয়ার্ডের কাউন্সিলর, তুই আমার পাশে দাঁড়াইলে কেন? এই কথা বলতে পারবে? এই কথা বলতে পারবে? বললে রিক্সাওয়ালাই বলবে, হ্যাঁ আপনার চেয়ারম্যান গিয়ে গিয়ে পারলে আপনি ইউনিয়ন পরিষদে দেখান, এখানে আপনি এসেছেন, আমি এসেছি, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহ। মসজিদে আসলে কোনো ক্লাসিফিকেশন থাকে না। এজন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াত তখন আর চাকর থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। এই যে নামাজে আসলেন আপনি, নামাজে আসার পর যে ঐক্যের শিক্ষা আপনি পাচ্ছেন, সবাই আমরা একই কাতারে দাঁড়াই, নাকি সেখানে আমরা বলি যে চেয়ারম্যানরা আগে দাঁড়ান, মেম্বাররা পড়ে, সাধারণ নাগরিক পড়ে, রিক্সাওয়ালা পড়ে, এরকম আমরা বলি? কথা বলেন, এরকম আমরা বলি? এরকম বলেন? নামাজে আসতে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে দাঁড়াই। এই একতার শিক্ষাটা মসজিদের বাহিরেও থাকতে হবে। নামাজে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ায়, আল্লাহ তাআলা বলছেন এভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনকে ঐক্যবদ্ধ ভাবে তোমরা ধারণ করো। কথাটা কার? আল্লাহ। এটা তো শুধু মসজিদে আছে, মসজিদের বাইরে আসলে একজন আরেকজনকে দেখতে পায় না, কয় তুই ঠান্ডা শুননি, কয় অসুবিধা কি, তুই তো গরম শুননি, কয় তুই কাফের, কয় তুই তো ওয়াহাবি, এরকম আছে না নাই? অমুসলিমরা যখন মারপিট করে, অমুসলিমরা যখন ইসলাম বিরোধীরা যখন নির্যাতন শুরু করে, তখন কি হানাফির উপরে শুরু করে? কথা বল না কেন, তখন হানাফির উপরে শুরু করে, সুন্নির উপরে শুরু করে? মুসলমান পাইলেই হয়েছে, ঠিক কি না? এখনো আপনাদের বিবেক বোধ, এখনো আপনাদের বিবেক বোধ জাগ্রত হয় না? মনে রাখবেন, ইসলাম বিরোধীরা তারা কখনো দল বা ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না, বরং তারা ইসলাম, মুসলিম মিল্লাত আর আলে উলামাকে ধ্বংসের ষড়যন্ত্র করে কাজ করে। বুঝতে পারছেন না আপনি সনাতের ঐক্যের শিক্ষা কোথায়? আমরা ছিলাম সিংহের জাতি, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস এই, গোটা দুনিয়াকে আমরা একচ্ছত্র ভাবে শাসন করেছি, সেই সোনালী ইতিহাস আজ আমাদের জন্য অতীত হয়ে গিয়েছে। আমাদের পূর্বপুরুষদের হারানো ঐতিহ্য আমরা এমন ভাবে সেই ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি। সিংহের জাতি মুসলমান ছিল, আজকে সেই সিংহের জাতি মুসলমানদের মাথার উপরে ইঁদুররা উঠে খেলাধুলা করে আর তারা অসহায়ের মতো হয়ে বসে আছে, ঠিক কি না? এটা হয়েছে কেন? শুধুমাত্র বিভ্রান্তি আর অনৈক্যের কারণে। যতদিন না মুসলমানরা ঐক্যবদ্ধ না হবে, ততদিন পর্যন্ত শুধু মার খাবে, মার খেতে খেতে হতপতনের অতল তলাবেশে নিপতিত হওয়া লাগবে।
ছোটখাটো মত পার্থক্য গুলো ভুলে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। আপনি যে কোনো রাজনৈতিক দল করেন, আপনি যে কোনো হুজুরের সাথে থাকেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআনের বেলায়, হাদিসের বেলায়, ইসলামের বেলায় এক কাতারে চলে আসতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে আমরা মুসলমান, আমাদের প্রথম আইডেন্টিটি কি? তাহলে সালাত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা এই উম্মাকে এক আর নেক বানিয়ে নাও। আরো আসতে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? সালাতের তিন নম্বর শিক্ষা হচ্ছে, সালাত আমাদেরকে সাম্য, ভ্রাতৃত্ব এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। নামাজে যখন আমরা দাঁড়াই, যেভাবে আমরা সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে দাঁড়াই, এরকম ভেদাভেদহীন একটি সমাজ প্রতিষ্ঠার শিক্ষা আমাদেরকে সালাত দিচ্ছে। আমরা মানুষের মানদণ্ড নির্ধারণ করি, সম্মান মর্যাদার মানদণ্ড নির্ধারণ করি, যে সকল বিষয়ের ভিত্তিতে, সেগুলো হচ্ছে টাকা পয়সা, ক্ষমতা, শিক্ষা দীক্ষা, প্রভাব, আধিপত্য, এগুলো দিয়ে মানুষের সম্মান বা মর্যাদার মানদণ্ড নির্ণয় করি। কিন্তু আল্লাহর কাছে এই সকল বিষয় দিয়ে মানুষের সম্মান আর মর্যাদার মানদণ্ড নির্ণয় হয় না। আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়ার লেভেল যত বেশি, আল্লাহর কাছে তার দাম হচ্ছে তত বেশি। যার তাকওয়া যত বেশি, তার দাম আল্লাহর কাছে তত বেশি। মানুষ হিসাবে আমরা সবাই সমান। এই যে ইনসাফ ভিত্তিক ভেদাভেদহীন একটি সমাজ প্রতিষ্ঠার শিক্ষা আমরা সালাত থেকে পাই, কারণ সালাতে আমরা সবাই গিয়ে একই কাতারে দাঁড়াই। এভাবে যদি আমরা নামাজের বাহিরে একই কাতারে দাঁড়াতে পারতাম, আল্লাহর কসম করে বলছি, ইসলাম বিরোধীরা আমাদের মাথার উপরে কাঁটাল ভেঙে কোনোদিনও খাওয়ার সাহস করতে পারত না। সালাতের চার নম্বর শিক্ষা হচ্ছে, সালাত আমাদেরকে সময়ের প্রতি সচেতন হওয়া, সময়কে কাজে লাগানোর শিক্ষা সালাত আমাদেরকে, কারণ সালাত সময়ানুবর্তিতার উপরে ফরজ হয়েছে। কোরআনুল কারীমের চার নম্বর সূরা সূরাতুন নিসা এর 103 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নিঃসন্দেহে সালাত তোমাদের উপরে সময়ানুবর্তিতার উপরে ফরজ হয়েছে। পাঁচ ওয়াক্তের জন্য নির্ধারিত পাঁচটা টাইম আছে না নাই, কথা বলেন আছে না নাই? ফজরের নামাজ কেউ যদি বলে না আমি সকাল দশটায় পড়বো, আপনার মন মতো সকাল দশটায় পড়লে হবে? জোহরের নামাজ কেউ যদি বলে আমি রাত এগারোটায় পড়বো, হবে না? প্রত্যেকটি নামাজের একটি নির্দিষ্ট সময় রয়েছে, ওই সময়ই আপনাকে পড়তে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা তো চাইলে এই সিস্টেম করতে পারতেন যে তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ একসাথেই পড়বা, রাতের বেলা একবারে পড়ে ঘুমাই যাবা, পারতেন কিনা? পারতেন, কিন্তু এটা করেন নাই কেন? ওই যে আগেই বলেছিলাম, নামাজ শুধুমাত্র সাজদার উদ্দেশ্যে দেওয়া হয় নাই, অনেক শিক্ষা আছে এখানে। পাঁচ ওয়াক্তের সালাত পাঁচবার আদায় করবেন, সময় হয়ে গেলেই যেভাবে নামাজে দৌড় দেওয়া লাগে, এই সময়ের প্রতি সচেতনতা যেন আপনার জীবনে থাকে। অর্থাৎ যেই কাজ যেই সময় করা দরকার, ওই সময়ে করার শিক্ষাটা যেন আপনি এই নামাজের পাঁচ ওয়াক্ত থেকে নিতে পারেন, এই টাইমিং গুলো থেকে নিতে পারেন। এই জন্য নামাজকে সময় অনুবর্তিতার উপরে ফরজ করা হয়েছে। আর যে মুসলমান জাতির উপরে নামাজ ফরজ করে সময় অনুবর্তিতার শিক্ষা দেওয়া হয়েছে, আজকে সেই মুসলমান জাতি সময়ের প্রতি এত অসচেতন, নিজেরাই জানে না নয়টার গাড়ি কয়টায় যায়। কমলাপুর রেলওয়ে স্টেশনে এক প্যাসেঞ্জার দাঁড়িয়ে বলতেছে, আহারে রাত এগারোটা হয়ে গেল, এখনো ট্রেনটা আসে না, কখন যে আসবে, এগারোটা তো হয়েই যাচ্ছে, কখন যে আসবে জানি না। দেখা গেল ঠিক এগারোটায় ট্রেন চলে আসছে। এটা বাংলাদেশে সম্ভব? একেবারে এগারোটায় চলে এসেছে? আরেকজন কাছ থেকে বলে, ভাই এত খুশি হইস না, এটা গতকাল এগারোটার ট্রেন, আজকে এগারোটা। যেই মুসলমান জাতি সময় অনুবর্তিতা শিখাতে চেয়েছেন, এই মুসলমান জাতি আজ সময়ের প্রতি কত অসচেতন। সময়ের কাজ সময়ে করে না, বললাম এ যুবক ভাই নামাজে আসে না কেন, তোমার এই বয়সটা তো খুব দামি বয়স। কই হুজুর সময় হয় নাই?
অথচ সময়টা চলেই যাচ্ছে, ঠিক কি না? কারণ আমাদের জীবনটা হলো, আমাদের জীবনটা হলো জমাট বাঁধা বরফের মতো। বরফ যেরকম প্রত্যেকটি মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে নিঃশেষ হয়ে যায়, আমাদের জীবন থেকে প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে আর আমাদের জীবন ঘড়ির কাঁটা থেকে সময় ফুরিয়ে যাচ্ছে, ঠিক কি না? সময়ের কাজ সময়ে করছি না আমরা, যেই সময়ে যেই কাজ করা দরকার সেই সময়ে আমরা সেই কাজ করি না। পরীক্ষার সময় আসছে তখন পড়ে, কিন্তু আগে থেকে পড়াশোনা করে না। সময়ের প্রতি এত অসচেতন আমরা হয়েছি, কি আর বলবো। 11টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা, সকাল 11টায় একটাই শুরু হয়, মানুষও জানে। ও আচ্ছা, ব্যানারে লিখছে কয়টা? বেলা 3টা, তার মানে 5টায় শুরু হবে। এটা আমাদের দেশে আমরা সিস্টেম করে ফেলেছি, তাই না? কথাগুলো কি বাস্তব না অবাস্তব বললাম? এটাই বাস্তব। অথচ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতকে নির্ধারিত টাইমের ভিত্তিতে ফরজ করে আপনাকে সময়ের প্রতি সচেতন হওয়ার শিক্ষা দিতে চেয়েছেন, কিন্তু আপনি বুঝলেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সময়ের প্রতি সচেতন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নাম্বার 5, 5 নম্বর হচ্ছে সালাত আমাদেরকে আল্লাহর দাসত্ব আর বন্দেগির শিক্ষা দেয়। আমরা গোলাম কার? সালাতের সময় হয়ে গেলে আপনি যদি সমস্ত কাজ কর্ম বন্ধ করে দিয়ে সালাতে যেতে পারেন, তাহলেই বোঝা যাবে আপনি আল্লাহর গোলাম। কারণ রাসূলের ভাষায় বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। শয়তানের কিছু বস আমাদের সমাজে বাস করে, কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমানটা কিন্তু খুব টাটকা আছে। এরকম মানুষ কি গাজীপুরে আছে? আমার রাসূল বলছে যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান নাই। আর হেতে কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমানটা কিন্তু একেবারে তরতাজা আছে, বলে কি না? আমার নামাজি কত প্রকার আছে দেখেন, সাপ্তাহিক নামাজি, সাপ্তাহিক নামাজি, মাসিক নামাজি, বার্ষিক নামাজি, সিজনাল নামাজি, আবার শুধু জানাজার নামাজিও কিছু আছে, এরকম আছে না? আহা, এটা খুবই দুঃখজনক। সালাত আমাদেরকে দাসত্ব, আনুগত্য আর আল্লাহর বন্দেগির শিক্ষা দেয়। সালাতের আদান হয়ে গেলে শুধুমাত্র আল্লাহকে ভয় করে আপনি যেভাবে সকল কাজ কর্ম বন্ধ করে নামাজে চলে যান, আল্লাহকে ভয় করে যেভাবে আপনি নামাজে যান, এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহকে ভয় করে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, জেনা ছাড়তে হবে, চাঁদাবাজি ছাড়তে হবে, টেন্ডারবাজি ছাড়তে হবে। যদি ছাড়তে না পারেন আপনার নামাজ আল্লাহর কাছে নামাজই না। সালাত আপনাকে আল্লাহর আদেশ নিষেধ মানার সেই ট্রেনিং এর শিক্ষা দিচ্ছে, সেই ট্রেনিং আপনাকে দিচ্ছে, এই ট্রেনিং আপনাকে সালাত থেকে নিতে হবে। নাম্বার 6 হচ্ছে সালাত আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। সালাত আমাদেরকে কিসের শিক্ষা দেয় বলবেন হুজুর? কেমনে পর্দার শিক্ষা দেয়? নামাজের একটি অন্যতম ফরজ হচ্ছে সতর ঢাকা। সতর না ঢেকে নামাজে দাঁড়ালে নামাজ হবে? অ মুসলমান, আপনি শুধু নামাজের জন্য সতর ঢাকলেন, আর নামাজের বাহিরেও আপনার সতর, আপনার পর্দা রক্ষা করার দরকার আছে না নাই? এই পর্দা কি শুধু মহিলার জন্য না আপনাদের জন্য? পর্দা কি শুধু মহিলার জন্য নাকি পুরুষের জন্য? পর্দার আয়াতগুলো আল্লাহ যখন নাজিল করছেন, মহিলাদের পর্দার আগে আল্লাহ পুরুষের পর্দার কথা বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। যুবক আর তরুণ ভাইয়ারা রাস্তায় হাঁটলেই এদিক সেদিক তাকানো যাবে না। বোনদেরকে নারীদেরকে সম্মান করতে শিখেন, কারণ নারীরা হচ্ছে মায়ের জাতি, আমাদের পায়ের তলায় স্যান্ডেল, আর আমাদের মায়েরা বোনেরা এরা তো মায়ের জাতি, এদের পায়ের তলায় শুধু স্যান্ডেল নয়, এদের পায়ের তলায় রয়েছে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ, পড়েন মা বোনদেরকে সম্মান করতে শিখেন। বোনেরা যারা প্যান্ডেল, মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, নামাজের বেলায় তো আপনারা অনেক মহিলা আছে কিন্তু নামাজ পড়ে, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় একেবারে লিপস্টিক দিয়ে তারপরে পেট পিট খোলা রেখে বের হয়ে আসে না নাই? আপনারা যে জি জি বলতেছেন, আপনারাও তো বের করেন, আপনারা অনেকে বের করেন, দেখা যায় নামাজে আসছে তার বউটাকে মাঝে মাঝে নামাজ পড়ায়, তো বের হইল, বের হওয়ার পরে ঘোড়াশাল ব্রিজের কাছে দাঁড়িয়ে আছে, গাড়ির জন্য অপেক্ষা করছে। এলাকার এক ছোট ভাই দেখে বলল, কি ব্যাপার ভাইয়া, আপনি না নামাজে আসেন? কয় হ্যাঁ আসি তো। ভাবির এই অবস্থা কেন? ভাবিকে একদম খোলামেলা নিয়ে বের হইলেন, কয় ভাই দেখো
তোমার ভাবে খুব সুন্দরী, খুব রূপসী, তাকে ঘরে আমি সব সময় দেখি। তো আমি চিন্তা করে দেখলাম আমার বউটাকে তো সব সময় আমি দেখি, কিন্তু আমার বউটা কত সুন্দরী এলাকার মানুষজন জানে না। চিন্তা করলাম এলাকার মানুষেরও তো একটা হক আছে, তাদেরকেও দেখানো দরকার। এরকম নিজের বউয়ের সৌন্দর্য এলাকার মানুষকে দেখায়া এলাকার মানুষের হক আদায় করেন কে কে, একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, এত ভালো সবাই আপনাদের এলাকায়। আবার নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড করে, মেসেঞ্জারের স্টোরিতে দেয়, হোয়াটসঅ্যাপ এর স্টোরিতে দেয়, এরকম নাই? এরকম নাই? আচ্ছা বলেন তো, বউ কি পার্সোনাল নাকি পাবলিক? আচ্ছা বাংলায় বলি, বউ কি নিজের না জনগণের? নিজের না জনগণের? ফেসবুক বাই যে স্টোরিতে আপনি দিচ্ছেন, এখানে শুধু আপনি আছেন না জনগণও আছে? তাহলে বউ যদি নিজের হয়, নিজের বউয়ের সৌন্দর্য জনগণের সামনে দিয়ে আপনি তো নিজের বউটাকে জনগণের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। আপনার কি একটু লজ্জা শরমও নাই? আপনার কি একটু ব্যক্তিত্বও নাই? একটুও কি লজ্জা শরম বলতে কিছুই নাই? আপনি তো বোরখা পরান না। আবার আমার দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী এখন পয়দা হয়েছে, আমি তো বলি এদের মাথার মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। কয় বোরখা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? তোমরা যারা, এই যে লোকটা বলেছে বোরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমি মিডিয়াতে দেখেছি এই লোকটাই করোনা আসার পরে বোরখা পরে হেঁটেছে। কি টাটকা মুনাফিক, আপনি চিন্তা করেছেন? তো বোরখা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তো তুমি বোরখা পরেছিলে কেন? আমরা তো হুজুররা শুধু মাস্ক পরেছি, তাই না? তোমরা শুধু মাস্ক না, মাথার মধ্যেও দেখছেন কি একটা জানি লাগায়, আবার হেলমেটের মতো আরেকটা কি জানি লাগায়, কত প্রোটেকশন, আবার পিপিই বোরখার মতোই না? বোরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পৃথিবীর কোনো বিজ্ঞানী আগেও বলে নাই, এখনো বলে নাই, ভবিষ্যতেও বলার কোনো উপায় থাকবে না। এই করোনা এসে এটা আরেকবার প্রমাণ করে দিয়েছে যে যত বেশি প্রোটেকশনে আপনি থাকবেন, তত আপনি সুস্থ থাকতে পারবেন। আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেল থেকে যারা শুনছেন, আপনাদেরকে বলছি, এই বোরখা আপনাদের মান ইজ্জত কমায় নাই, এটা আপনাদের ইজ্জত আব্রুকে হেফাজত করার পাশাপাশি আপনাদেরকে শারীরিকভাবে সুস্থও রাখবে ইনশাআল্লাহ। আপনারা যারা আপনাদের মেয়েদেরকে বোরখা পরান না, আপনাদেরকে বলছি রাগ করবেন না। ইসলামী দৃষ্টিকোণ ছাড়াও আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন তো, একটু ব্যাক যান, পেছনে চলে যান। আপনার বয়স যখন 20 বছর ছিল, 18 বছর ছিল, যৌবন কিন্তু তখন আপনারও ছিল, ঠিক কি না? হয়তো আপনি ভালো মানুষ ছিলেন, এই জন্য রাস্তাঘাটে কারো দিকে তাকাতেন না, কিন্তু আপনার বয়সী অনেকেই লোভ লালসার দৃষ্টিতে মেয়েদের দিকে তাকাতো। এরকম কিছু ছেলে পেলে ছিল কি ছিল না? তা আপনি যে আপনার মেয়েটাকে বোরখা ছাড়া এভাবে ছেড়ে দিয়েছেন, মাথায় কি আসে না যে আমার মেয়েটাকে অত? কত ছেলেরা জিপ থেকে পানি বের করে এরাও আমার মেয়েটার দিকে কুনজর দেখবে, কেন আপনি একবারও চিন্তা করেন না? কেন চিন্তা করেন না? নিজের বিবেককে চিন্তা করেন, আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন। ইসলাম তো বলছে পর্দা করেন, আপনার তো ইসলাম ভালো লাগে না, কিন্তু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন। আপনার মেয়েকে আপনার বউকে দেখে মানুষ তামাশা করবে, বলছো, বলবে দেখছো এখন তো আজেবাজে পোলা পাইন কত কিছু বলে, কয় দেখছো মালটা বলে কিনা এরকম? আপনার কি একটু লজ্জা লাগে না? আপনার কি বিবেকে লাগে না? আপনার মেয়েকে, আপনার ওয়াইফকে, আপনার বোনকে পর্দা না করার কারণে এরকম মাঝে মাঝে কমেন্ট করে, আপনার বিবেক কি এখনো জাগ্রত হয় না? যদি বিবেকবান হন, যদি আত্মসম্মান বলতে কিছু আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কখনো আপনার মা বোন স্ত্রী সন্তান এদেরকে কখনো বোরখা ছাড়া আপনি ঘর থেকে বের করবেন না। আর যদি আপনার মাথায় এই টেন্ডেন্সি থাকে যে আমার সবাই তো হচ্ছে জনগণের সম্পদ, তো বের করেন, আমার কোনো অসুবিধা। আর যদি মনে করেন যে না নিজের, তাহলে পর্দা করানোর দরকার আছে না নাই? এই পর্দার শিক্ষাও নামাজ থেকে আছে না নাই? সারা জীবন খালি নামাজ পড়ে সাজদাই দিলেন, নামাজের শিক্ষাগুলো আজকে নিয়ে যান। কয়টা বললাম, কয়টা বললাম? আপনারা ভাবতেছেন হুজুর শুরু করছে কখন যে শেষ করবে, বাকি পয়েন্টগুলো খুব ছোট, 20 মিনিট থাকা যাবে না, থাকা যাবে না, লাইনে তো তুললাম মাত্র। নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শেখায়, নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায়। নামাজ আমাদেরকে কি শেখায়? আহারে, যেই মুসলমানদের জন্য আল্লাহ তাআলা নামাজ ফরজ করে শৃঙ্খলা শেখাতে চাইলেন, পৃথিবীতে
অনেক মুসলমানরা এত বিশৃঙ্খল, এত বিশৃঙ্খল। আগে দেখাই নামাজে শৃঙ্খলার শিক্ষা আমরা কিভাবে পাই। নামাজে যখন আমরা দাঁড়াই, আমাদের দেশের ইমাম সাহেবরা এই কথাগুলো বলেন না, অথচ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মুসল্লায় দাঁড়াতেন, ইকামত হওয়ার পরেই তিনি বলতেন, সফু সুফুফাকুম আকিমু সুফুফাকুম ওয়াতাদিরু সুফুফাকুম ওয়াতারাসু। যারা হজ করেছেন, উমরা করেছেন, কে কে দেখি হাত তুলেন তো, হজ আর উমরা করেছেন, মাশাআল্লাহ, হাত নামান, বুঝাতে সুবিধা হবে। আপনারা যারা হজ উমরা করেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন ইকামত দেওয়ার পর যে ইমামই থাকুন না কেন, আরবিতে কয়েকটা কথা বলে, বলে কি না, আপনারা হয়তো অর্থ বুঝেন না, বলে ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু, অথবা বলে সফু সুফুফাকুম ওয়াতারাসু। এর অর্থ হলো যে সবাই কাঁধে কাঁধ লাগিয়ে কাতারগুলো সোজা করে সারিবদ্ধভাবে দাঁড়াও। এটা ইমাম সাহেবরা বানিয়ে বলে না, এটা সব সময় বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের ইমাম সাহেবরাও আমল করবেন, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তো এই যে নামাজে যখন আমরা দাঁড়াই, আমরা কি লাইনগুলো আঁকাবাঁকা করে দাঁড়াই, কথা বলেন আঁকাবাঁকা করে দাঁড়াই? এই যে এত শৃঙ্খলার শিক্ষা নামাজ আপনাকে দিচ্ছে, এই শৃঙ্খলাটা কি শুধু নামাজে থাকবে নাকি নামাজের বাহিরেও থাকবে? দেখা যায় যেই নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায়, নামাজে সুন্দর করে লাইনে দাঁড়ায়, নামাজ থেকে বের হয়ে ব্যাংকের লাইন শুরু হয়েছে, লাইনটাকে বাদ দিয়ে কেমনে কিলাইয়া গুতাইয়া সামনে যাবে, এইরকম একটা চেষ্টা আছে না নাই? দেখছেন, আবার আছে, স্বীকারও করে, কেমন ভদ্র। তো এই যে নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখাচ্ছে, আপনি তো নামাজের বাহিরে উশৃঙ্খল হয়ে যাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, উশৃঙ্খল হওয়া যাবে না, কারণ নামাজ এমন একটি ইবাদত, এই ইবাদত আপনাকে শৃঙ্খলার শিক্ষা দিচ্ছে। নাম্বার এইট, আট নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। কিভাবে বলেন তো? আপনাদের ইমাম সাহেব যদি কেরাত ঠিক মতো পড়তে না পারে, তাকে ইমামতিতে রাখবেন? কথা বলতে হবে, কথা বলেন, রাখবেন? ইমাম সাহেব যদি তেলাওয়াত না জানে, শুদ্ধ তেলাওয়াত না জানে, তাহলে ইমামতিতে রাখবেন? ইমাম সাহেব যদি নামাজের মাসআলা না জানেন, ইমামতিতে রাখবেন? আর বিড়ি সিগারেট খেলে রাখবেন নাকি? কেন রাখবেন না? আপনারা বলবেন, হুজুর, উনি তো ইমামের যোগ্য না। আরে, আপনারা ইমাম রাখার সময় কত কিছু দেখেন, জিজ্ঞেস করেন ইন্টারভিউতে, হুজুর বিয়ে খাসে বিশাদী করছেন তো না, কামিল পাশ করেছেন, দাওরায়ে হাদিস দিয়েছেন, আপনি কারি কিনা, হাফিজ কিনা, এগুলো অবশ্যই দেখবেন, দেখা উচিত। এই যে নেতা নির্বাচনের একটা প্রক্রিয়া, এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনি যেভাবে অশুদ্ধ তেলাওয়াতকারী কোনো লোককে ইমাম বানান না, আপনি যেভাবে মাসআলা না জানা লোকটাকে ইমাম বানান না, ঠিক তেমনি ভাবে নামাজ থেকে এই শিক্ষা নিয়ে কোনো চাঁদাবাজ, ঘুষখোর, টেন্ডারবাজ, জেনাখোর, সুদখোর, মদখোর লোককেও আপনি আপনার সমাজের নেতা বানাতে পারবেন না। আরে, এমন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ দেয়, আবার সুদখোরকে, এলাকার টাটকা সুদখোরকে গিয়ে ফুটবল মার্কায় বুট দেয়, কি শিক্ষা নিছেন নামাজ থেকে আপনি? আপনার নামাজ তো আল্লাহর কাছে নামাজই না। কত আপনাদের এলাকায়? দুই টাকায় বিক্রি হয়? আহা, পাঁচ টাকা হয়েছে না? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, ভালো করে শোনেন, এই নামাজ আপনাকে নেতা নির্বাচনের প্রক্রিয়া শেখাচ্ছে। একজন ঘুষখোর, তেলাওয়াত অশুদ্ধকারী, কিংবা একজন অযোগ্য লোককে যেভাবে আপনি ইমাম বানান না, তেমনি সমাজকে প্রতিনিধিত্ব যেই লোকটা করবে, সমাজটাকে যেই লোকটা নেতৃত্ব দিবে, তার মধ্যেও যদি অযোগ্যতা থাকে, তাকেও আপনি নেতা বানাতে পারবেন? এই শিক্ষা আমাদেরকে নামাজ দিচ্ছে, এই শিক্ষা আমাদেরকে নামাজ দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, এবার আসেন নাম্বার নাইন। নয় নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শিখায়। নামাজে আমরা সবাই দাঁড়াই, নেতা থাকে কয়জন? আপনারা কথা কন না কেন, নামাজে আমরা সবাই দাঁড়াই, নেতা থাকে কয়জন? ইমাম সাহেব যখন রুকু করে তখন কি আপনারা সাজদায় চলে যান নাকি? যখন আল্লাহু আকবার বলে তখন কি আপনারা সামি আল্লাহু লিমান হামিদা বলে ফেলেন নাকি? ইমাম যা করে আপনিও তাই করেন। নামাজ এই শিক্ষা দিচ্ছে, নামাজের ভেতরে যেমন নেতার আনুগত্য থাকবে, তেমনি ইসলামী আন্দোলন করলে, কিংবা ইসলামী রাষ্ট্রে যদি ইসলামী নেতৃবৃন্দ কখনো একটি সমাজকে লিড দেন, নেতৃত্ব দেন, তাকেও সেভাবে আনুগত্য করে চলতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া
أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم الله پاک بولن ہے بشتشرا تمرا اللہ ارتر رسول ایبان تمہا در مد اولی الامر جارتا در انگتو کرو ایکن آما در دیسے قرآن ار بیکھر چے اپا بیکھا بیشی ہوئے اپا بیکھا ای جنہ ہوئے কারণ আউযুবিল্লাহ বিসমিল্লাহ যারা জানে না তারাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাদের ভুল ধরতে যায় ঠিক কথা কি ক্লিয়ার নাকি আপনাদের মধ্যে ভেজাল আছে না আউযুবিল্লাহ বিসমিল্লাহ যারা জানে না তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাদের ভুল ধরতে যায় যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে যারা ধর্মীয় বিশেষজ্ঞ বলে তারা নাকি ধর্মের অপব্যাখ্যা দেয় আর যাদের মুসটা একেবারে এমন মুস মুসের জন্য ঠুট দেখা যায় না তারাই এখন ধর্মীয় মুফতি হয়ে বসে আছে ঠিক কি না বলা হচ্ছে তারাই আজকে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছেন নাউযুবিল্লাহি মিন যালিক তোমাকে তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ জিজ্ঞেস করে তুমি আউযুবিল্লাহর আওয়াজ শুদ্ধ করে বলতে পারবে না ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম ওনারা সাধারণ কোন মানুষ নন তারা হচ্ছেন আল্লাহর জমিনে আর আল্লাহর জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী তারা হচ্ছেন নবীগণের ওয়ারিস এদেরকে সম্মান করতে শিখুন নবীদের ওয়ারিস আলেম উলামাদেরকে যদি সম্মান না করেন এটা স্বয়ং নবীর সম্মানে গিয়ে আঘাত লাগবে ঠিক কি না এই আলেম উলামাকে মন যা চায় তাই বলেন কেন করোনা যখন শুরু হয়েছিল স্ত্রী স্বামীর লাশের কাছে যায় না ভাই বোনের লাশ দেখতে যায় না বাপ ছেলের লাশের কাছে যায় না কথাগুলো বাস্তব না অবাস্তব কেউ যায় না কেউ যায় না যে আলেমগুলোকে মন যা চায় তাই বলে গালিগালাজ করো ওই আলেমরাই কিন্তু তখন জানাজা পড়ে কবর দিয়েছে এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো নবীদেরকেও নবী বিরোধী দিন বিরোধীরা গালি গালাজ করত নবীদের উত্তরসূরি আলেম ওলামাদেরকেও যারা গালি গালাজ করে এরাও দিন বিরোধী ইসলাম বিরোধী আবু জেহেলদের প্রেতাত্মা আর পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান ছাড়া আর এরা কিছুই হতে পারে না আল্লাহ তাআলা এই জাতির লোকদেরকে হেদায়াত দান করো হেদায়াত যদি থেকে না থাকে তাহলে আল্লাহ তাআলা তোমার মন যা চায় সেভাবেই তুমি তুমি ধ্বংস করে শেষ করো সম্মানিত ভাইয়েরা নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শেখায় নাম্বার 10 10 নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা দেয় নামাজে আপনার ইমাম যদি কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনারা চুপ থাকবেন না লোকমা দিবেন কথা কন না কেন চুপ থাকবেন না লোকমা দিবেন ইমাম সাহেব যদি এশার নামাজে এক রাকাত পড়েই বসে যায় আপনারা চুপ থাকবেন নাকি আল্লাহু আকবার বলবেন আপনার ইমাম কিন্তু তিনি ইমাম মানে কি নেতা আপনার নামাজে তিনি ইমামতি করছেন নেতৃত্ব দিচ্ছেন তাহলে আপনার ইমাম ভুল করলে আপনি যেমন লোকমা দেন ঠিক তেমনি ভাবে আপনার সমাজকে যারা প্রতিনিধিত্ব করে তারাও ভুল করলে আপনি ভুল ধরিয়ে দিবেন ভুল একবার দুইবার ধরিয়ে দিবেন ইমাম সাহেবকে ভুল একবার দুইবার ধরিয়ে দেওয়ার পরেও যদি ইমাম সাহেব না মানে ইসলামের শরীয়তের হুকুম হচ্ছে তাকে টেনে নামায়া নিয়ে আসো টেমে পেছনে নিয়ে তারপরে যোগ্য কাউকে দাও ইসলামের ফর্মুলা হচ্ছে নেতা ভুল করলে সংশোধনী দাও আবার ভুল করেছে আবার সংশোধনী দাও এরপরেও যদি কাম না হয় ঘাটটা ধরে নামায়া দাও এই শিক্ষা আমরা নামাজ থেকে পাই এই শিক্ষা আমরা নামাজ থেকে আরে বাপরে বাপ এখন আর ঘাড় কি ধরবেন ভুলও ধরতে পারবেন না ভুল ধরলে বিপদ আছে না নাই ভুল ধরলে বিপদ আছে না নাই ভুল ধরলেই যদি বিপদ থাকে ওই সমাজে কখনো কোরআন সুন্নাহ বা ইসলামের বিধান থাকার সম্ভাবনা থাকে আল্লাহ হেদায়াত দান করুন প্রিয় ভাইয়েরা সালাতের এগারো নম্বর শিক্ষা হচ্ছে সালাতের এগারো নম্বর শিক্ষা হচ্ছে সালাত আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয় সালাত আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয় কিরকম আপনার নামাজে ভুল হলে নামাজটাকে শুদ্ধ করার একটা প্রসেস হিসাবে সুজুদুস সাহু মানে সাহু সেজদা আছে না নাই
আপনি নামাজ ভুল করলেন, সাহু সেজদা দিলে আবার নামাজটা ঠিক হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আপনার জীবন চলার পথে যদি আপনি শয়তানের ওয়াসওয়াসায় ভুল করে ফেলেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবন সংশোধনের একটা প্রক্রিয়া হিসেবে তাওবার দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি হয়তো ভাবতে পারেন, হুজুর আমরা যে তাওবা করব আল্লাহ আমার গুনাহ মাফ করবেন কিনা, কারণ আমি তো শত শত ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছি, আমি তো মিথ্যা কথা বলেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, চাঁদাবাজি টেন্ডারবাজি করেছি, কিন্তু আজকের মাহফিলে আমি আমার জীবন পরিবর্তনের জন্য, আমি হেদায়াত পাওয়ার জন্য যদি তাওবা করি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আমার ভাইরা ভালো করে শুনেন, আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো বিশাল ওই পাহাড়ের সমান। আপনার গুনাহ যদি হয় সুবিশাল পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো সুবিস্তৃত আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় সুবিস্তৃত আকাশের সমান, আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। এই জন্য যদি জীবনকে সংশোধন করার জন্য তাওবা করে ফেলেন, আপনাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ পাক বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله পাক বলেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তারা যদি তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলে, গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, তারপরে যদি গুনাহের জন্য লজ্জিত হয় আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ আমার বান্দার সকল গুনাহগুলোকে মাফ করে দিব। তাওবার মতো তাওবা করলে আল্লাহ কিভাবে ক্ষমা করে দেন শুনেন, কিসসা কাহিনী নয়, সরাসরি বুখারী শরীফ থেকে শোনাচ্ছি। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন পাপিষ্ট লোক ছিল, যেই লোকটা 99 জন মানুষ খুন করেছিল। জোরে কোন কতজন? 99 জন মানুষ খুন করার পর তার মনে অনুশোচনা পয়দা হলো, অনুশোচনা সৃষ্টি হলো, লোকটা এবার ভালো হয়ে যাওয়ার জন্য পন্থা খুঁজছিল, উপায় খুঁজছিল। এক পাদ্রির কাছে গিয়ে বলল, আমি তো 99 জন মানুষ খুন করে ফেলেছি, আমার অন্তরে অনুশোচনা পয়দা হয়েছে, আমার জন্য ভালো হওয়ার কোনো ভয় আছে নাকি, রাস্তা আছে নাকি? পাদ্রি তখন বলল, তুমি তো 99 জন মানুষ খুন করে মহা অন্যায় করে ফেলেছ, তোমার জন্য আর ভালো হওয়ার কোনো রাস্তা নাই। লোকটা আবার রাগান্বিত হয়ে গিয়ে, আবার ক্রোধান্বিত হয়ে গিয়ে ওই পাদ্রিকেই মেরে ফেললো, পাদ্রিকে খুন করে। আগে তো ছিল 99, আরো একজন যোগ হলো, এখন হইল কত? একেবারে সেঞ্চুরি মেরে দিল। সেঞ্চুরি করার পর অনুশোচনা আরো বেড়ে গেল। এবার সে একজন আলেমের কাছে গিয়ে বলল, আমি তো মহা অন্যায় করে ফেলেছি। আলেম বললেন, কি করেছ? লোকটা বলল, আমি খুনের সেঞ্চুরি করে ফেলেছি, 100 মানুষ হত্যা করেছি। ওই আলেম বললেন, আমার কাছে কি চাও বলো? লোকটা বলল, আমার অন্তরে অনুশোচনা এসেছে, আমি ভালো হয়ে যেতে চাই, ভালো হওয়ার কোনো রাস্তা আছে নাকি? তখন আলেম বললেন, অবশ্যই তোমার জন্য ভালো হওয়ার রাস্তা আছে, তাওবার দরজা খোলা আছে, তুমি যদি তাওবার মতো তাওবা করে ফেলতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার সকল গুনাহগুলোকে মাফ করে দিবে। লোকটা বলল, তাই নাকি, এখনই তাওবা পড়ান, আমি তাওবা করে ফেলতে চাই। লোকটা তাওবা করলো। এবার আলেম বললেন, খবরদার তুমি তোমার এলাকায় যেও না, তোমার এলাকার মানুষগুলো ভালো না, খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ কথায় তো আছে, সৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং তোমার এলাকায় যেও না, ওই এলাকায় যাও, এই এলাকার মানুষজন ভালো আছে, তাদের সাথে গিয়ে বসবাস করে বাকি জীবন এবাদত বন্দেগী করে কাটিয়ে দাও। লোকটা এবার আলেমের দেওয়া নির্দেশনা মোতাবেক ওই এলাকার দিকে যখন যাত্রা শুরু করলো, কিছু দূর যেতে না যেতেই মালাকুল মউতের সাথে আবার দেখা ঘটলো। মালাকুল মউত রূহ কবজ করে ফেললেন। আমার ভাইয়েরা, কোনো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, ওই ব্যক্তির রূহটাকে রিসিভ করার জন্য লোকটা যদি জান্নাতি হয়, জান্নাতের ফেরেশতারা আগমন করে, আর জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতারা আগমন করে। এই লোকটা ইন্তেকালের পর দেখা গেল জান্নাতের ফেরেশতারাও আগমন করেছে, জাহান্নামের ফেরেশতারাও আগমন করেছে। এবার দুই গ্রুপ ফেরেশতা যখন একসাথে চলে এসেছে, ঠেলাঠেলি আর গুতাগুতি আছে না নাই? জাহান্নামের ফেরেশতারা বলল জান্নাতের ফেরেশতাদেরকে, তোমরা কেন এসেছো?
কয় কেন এই লোকটা তো জান্নাতে তাওবা করেছে এইজন্য এসেছে তোমরা কেন এসেছো কয় জানো না 100 জন মানুষ খুন করেছে লোকটা জাহান্নামী দুই গ্রুপ যখন ঝগড়াঝাটি শুরু করলো আল্লাহ তাআলা মধ্যস্থকারী ফেরেশতা পাঠালেন মধ্যস্থকারী ফেরেশতা এসে বলল তোমরা দুই গ্রুপ এরকম কিলাকিলি গুতাগুতি করে সমাধান করতে পারবা না আসো আমরা সমাধানে যাই দুই পক্ষ বলল কেমনে সমাধান করব মধ্যস্থকারী ফেরেশতা বললেন লোকটা যে তাওবা করেছিল আর ওই আলেম একটা এলাকায় যাওয়ার কথা বলেছিল তোমরা একটু ম্যাপে দেখো দূরত্ব ম্যাপে দেখো এই লোকটা যদি ওই এলাকার কাছাকাছি চলে যায় তাহলে লোকটা জান্নাতি আর যদি ওই এলাকা থেকে দূরে থাকে তাহলে লোকটা জাহান্নামী আসলে লোকটা ওই এলাকা থেকে অনেক দূরে ছিল কিন্তু লোকটার তাওবা কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা তার আপন কুদরতে ওই জায়গাটিকে তার মৃত্যুর জায়গা পর্যন্ত নিকটবর্তী করে দিলে এজন্য প্রিয় ভাইয়েরা গুনাহ করে ফেলেছি অসুবিধা নাই আমরা যদি তাওবা করে ফেলি আমাদেরকে মাফ করে দিবেন কে তবে তাওবা কবুল হওয়ার জন্য পাঁচটা শর্ত আছে কয়টা শর্ত সেই পাঁচটা শর্ত মুখস্থ করে নিয়ে যান নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যে গুনাহগার তার স্বীকৃতি দেওয়া স্বীকার করতে হবে আল্লাহ আমি পাপিষ্ঠ আমি গুনাহগার গুনাহ করেছি নাম্বার টু দুই নাম্বার হচ্ছে গুনাহের জন্য লজ্জিত হওয়া নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে গুনাহের জন্য কার কাছে মাফ চাওয়া নাম্বার ফোর চার নাম্বার হচ্ছে এই গুণা আপনি আর সেকেন্ড টাইম করবেন না কার সাথে ওয়াদা করা নাম্বার ফাইভ পাঁচ নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক বান্দার কাছেই ফিরিয়ে দেওয়া অথবা তার কাছে মাফ চাওয়া আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো তো আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে তিনি মাফ করতে পারেন আল্লাহ পারেন কিনা কিন্তু আপনি যে ক্ষমতার জোরে আরেকজনের জায়গা দখল করেছেন আপনি যে আরেকজনের উপরে জুলুম করেছেন আপনি যে ক্ষমতার কারণে আরেকজনের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এই যে জুলুম করলেন এই জুলুম করে কাবা ঘরের ইমামের কাছে গিয়ে তাওবা করলেও কিন্তু তাওবা কবুল হবে না বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে মাফ চাইতে হবে তাওবা কবুলের এই কয়টা শর্ত রয়েছে এই পাঁচটা শর্ত ফিল আপ করে তাওবা করলে তাওবা কবুল করবেন কে তো সালাত আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দিচ্ছে সালাত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে জীবন সংশোধনের শিক্ষা কষ্ট হচ্ছে আপনাদের এই তো শেষ বারো নম্বরে চলে আসছি নামাজের বারো নম্বর শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয় নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয় কিভাবে আপনি নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনি কি নামাজ শেষ করতে পারবেন এই যে একটা ধৈর্য নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন এই ধৈর্যটা শুধু নামাজে থাকবে নাকি নামাজের বাহিরেও থাকবে কারণ আমাদের জীবনে পরীক্ষা আসবে বালা মুসিবত আসবে আর এই করোনা ভাইরাস আসার পরে যতগুলো বিষয় দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন বলে বলেছেন সবগুলো বিষয় দিয়ে কিন্তু পরীক্ষা শুরু হয়েছিল আল্লাহ পাক বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তোমাদেরকে পাঁচটি জিনিস দিয়ে পরীক্ষা করব জুড়ে কোন কয়টা গাজীপুরের ভাইরাস শুনেন এই পাঁচটা জিনিস কিন্তু মানুষ ভালো করে এই করোনা ভাইরাসে টের পেয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার ভয় করোনা ভাইরাস যখন শুরু হয়েছিল তখন সবার অন্তরে ভয় আছে না নাই না জানে কোন সময় আমারেও ধরে ভয় শুরু হয়ে গিয়েছিল দুই নাম্বার হচ্ছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে করোনা ভাইরাসে লকডাউন থাকার কারণে আর্থিক ক্ষয়ক্ষতি আছে না নাই তিন নাম্বার হচ্ছে ওয়াল আনফুস জীবনের ক্ষয়ক্ষতি চার নাম্বার হচ্ছে ওয়াল সামারাত ফল ফসলাদের ক্ষয়ক্ষতি এই যে পাঁচটি বিষয় দিয়ে আল্লাহ পাক বলেছেন পরীক্ষা করবেন আল খাউফ ভয় ওয়াল জু খুদাব তিন নাম্বার হচ্ছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল ধন সম্পদের ক্ষতি চার নাম্বার হচ্ছে ওয়াল সামারাত ফল ফসলাদের ক্ষতি এই যে পাঁচটি বিষয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করার কথা বলেছেন এই পাঁচটি বিষয় দিয়ে জীবনে যখন পরীক্ষা আসবে আপনি যদি সবর করেন আল্লাহ পাক বলেন সবরকারীদের জন্য সুসংবাদ রয়েছে ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসিবত আসলে যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ আর সবরকারী কারা সবরকারের ডেফিনেশন হচ্ছে যারা বিপদে পড়ে গেলেই মুখ থেকে বের করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমাদের দেশের মানুষ কোনটা মানুষ মরার দুয়ার কোনটা মুসিবতের দুয়া বুঝেও না একজন বলেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার কারণে কয় এখানে কি কেউ মারা গিয়েছে নাকি
মানুষ মনে করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা শুধু মানুষ মরার দোয়া, এটা শুধু মানুষ মরার দোয়া নয়, যখনই বিপদে পড়বেন তখন পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। প্রিয় ভাইরা, সালাতের ১৩ নম্বর শিক্ষা হচ্ছে সালাত আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধ মানতে উদ্বুদ্ধ করে, কারণ সালাতে আমরা প্রত্যেকটি সিস্টেম সালাতের ভেতরে আমরা যে ফলো করি, এই বিধানগুলো কার? এই বিধানগুলো আল্লাহর। এই শিক্ষা যেন আপনার নামাজের বাহিরেও থাকে, নামাজের বাহিরেও সবগুলো বিধান মানতে হবে কার? নাম্বার ১৪, নামাজের ১৪ নাম্বার শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। নামাজে দাঁড়ানোর পরে আপনি যদি নামাজে দাঁড়ানোর পর সাজদার জায়গার দিকে তাকাবেন, কোন কোন মাধাবে সামনের দিকে তাকানোর কথা বলা আছে, কিন্তু কেউ যদি পেছন ফিরে তাকায় এরকম তাকানো যাবে? তাকানো যাবে না। নামাজে আপনি হাত বাঁধার কথা, যদিও কয়েকটি রেওয়ায়াত আছে, যেটা ভালো লাগে করেন, কিন্তু কেউ যদি পেছনের দিকে হাত বাঁধে, কপালে হাত বাঁধে, অসুবিধা আছে না নাই? আমাদের দেশে হাত বাঁধা নিয়েও কিন্তু এখন ঠেলা ঠেলি আছে না নাই? এক গ্রুপ বুকে, আরেক গ্রুপ এখানে, অথচ সবগুলোই হাদিতে আছে। এক এলাকায় গিয়ে দেখা গেল এক লোক হাত বাঁধছে কপালে, কোথায় হাত বাঁধছে? জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার ভাই, কপালে হাত বাঁধছেন কেন? কয় হুজুর আয় কইয়েন না। মারাত্মক মুসিবত। কি মুসিবত? কয় কিছুদিন আগে আমাদের এলাকার ওই মসজিদে এক লোক নাভির নিচে হাত বাঁধছে, সবাই তাকে মারছে। এর কয়েকদিন পর আরেক মসজিদে বুকের উপরে হাত বাঁধছে, সবাই তাকে মারছে। চিন্তা করলাম, নাভির নিচে হাত বাঁধলেও মারে, বুকের উপরে হাত বাঁধলেও মারে, তাহলে যা হওয়ার হোক, এখন আমি কপালে হাত বাঁধলাম, কপালে তো আর কেউ মারবে না যেহেতু মাথা আছে। আহা, এই ছোট ছোট মত পার্থক্যের কারণে এই অবস্থা। এখন আপনাদের অনেকের প্রশ্ন, হুজুর আপনাদের মধ্যে এত দোলাদুলি কেন? প্রিয় ভাইয়েরা, একই বিষয়ে বিভিন্ন রেওয়ায়াত কখন আসে? এখানে অনেক আলেমরা বসে আছেন, আমার চেয়ে অনেক যোগ্য, যাদের ছাত্র হতে পারলে আমি আমাকে ধন্য মনে করতাম, অনেক ওলামা এখানে বসে আছেন, তারাও এটি ভালো জানেন। একই বিষয়ে একাধিক বর্ণনা তখনই আসে যখন আল্লাহ রাসূল একই আমল ভিন্ন ভিন্ন ভাবে করেন, তখনই একই বিষয়ের বিভিন্ন রেওয়ায়াত চলে আসে। যদি একই বিষয়ের উপরে বিভিন্ন সহি বর্ণনা পাওয়া যায়, আপনার যাই, আপনার যেটা ভালো লাগে সেটাই আমল করতে পারবেন, কোনো অসুবিধা। এ তো কঠোর হইতে কে বলেছে আপনাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো সালাত আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। এই যে আপনি তাকাবেন কোন দিকে, হাত বাঁধবেন কিভাবে, সব বলা আছে। এখন এই যে আল্লাহর বিধানগুলো মেনে হাত বাঁধছেন, রুকু করছেন, সাজদা করছেন, রুকুর সিস্টেম, সাজদার সিস্টেম মেনটেন করে রুকু সাজদা করছেন, এই যে নিয়ন্ত্রিত ভাবে যেভাবে বলা হচ্ছে সেভাবেই করছেন, নামাজের বাহিরেও কিন্তু আপনাকে নিয়ন্ত্রিত থাকতে হবে। বের হওয়ার পরেই যে হাত আপনি নামাজে বাঁধলেন সুন্দর করে, এই হাত দিয়েই কিন্তু কলমের খোসা দিয়া মানুষের উপরে জুলুম করা যাবে, পা দিয়ে জুলুম করার জন্য সামনে আগানো যাবে না, নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলার সাথে সীমালঙ্ঘন হয়, বিদ্রোহ হয়, এমন কোনো কাজ করা যাবে না। নামাজের ১৫ এবং সর্বশেষ যে শিক্ষার কথা আপনাদেরকে বলবো, এটা সবচেয়ে সেনসিটিভ, বলবো তো। নামাজের ১৫ নম্বর শিক্ষা হলো, এটা সবার শেষেই নিয়ে আসলাম আমি, নামাজের ১৫ নম্বর শিক্ষা হচ্ছে, নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে কোরআন আপনার জীবনের সব জায়গায় থাকতে হবে, আগাগোড়ায় কোরআন থাকতে হবে। শুধু মসজিদে কোরআন থাকবে আর সব জায়গায় কোরআন থাকবে না, আপনার নামাজ নামাজই, কারণ নামাজে যদি আপনি বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করেন, আল্লাহু আকবার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি হাদিস শুরু করেন, নামাজ হবে কিনা? কথা বুঝতেছেন আমার? আল্লাহু আকবার বলে বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ হবে? আমাকে যদি ইমামতিতে দেন, আপনারা তো লুকমা শুরু করবেন না, শুনলে বলবেন এই হুজুরকে এলাকা থেকে বের কর, ঠিক কি না? কেন? নামাজে যে বই থেকে তেলাওয়াত করতে হবে সে বইয়ের নাম কি? সবাই তো বললেন না ভাই, সেই বইয়ের নাম কি? কোরআন তেলাওয়াত ছাড়া যেমন নামাজ হয় না, অমুসলমানেরা যেই কোরআন দিয়ে আপনারা নামাজ পড়েন, নামাজের শিক্ষা হচ্ছে এই কোরআন দিয়ে আপনার জীবনের আগাগুড়া আপনি পরিচালনা করবেন। আমার নবী মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়েছেন, আর মদিনার রাষ্ট্র চালানোর জন্য আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, যে চাচা আবু জেহেল তুমি চালাও। আল্লাহ রাসূল যদি বলতেন যে চাচা তুমি সব চালাও, আবু জেহেল বলতো ভাতিজা আসো, বুকে আসো, কোলাকুলি করি, অসুবিধা তো নাই,
ইভেন কাবা ঘরের ইমাম খতিবের দায়িত্ব রাসূলকে দিত, কোনো অসুবিধা নাই, কারণ সবকিছু তো আমাকে পরিচালনার দায়িত্ব তুমি দিচ্ছ। আল্লাহ রাসূলের সাথে দ্বন্দ্ব হলো কেন? আল্লাহ রাসূল বললেন, চাচা তোমার নীতিতে সব চলবে না, এই জমিনটা যার আইনও চলবে না। কোরআনের প্রত্যেকটি বিধান কার? প্রত্যেকটি বিধান কার? আমরা এখন কি করলাম? মসজিদে ইমামতির দায়িত্ব একজনকে দিলাম আর সমাজ পরিচালনার দায়িত্ব একজনকে দিলাম। আপনারা জবাব দেন, জবাবটা আমি দিব না, আপনাদের মুখ থেকেই বের করব। বলেন, আমার নবী ইমামতির দায়িত্ব নিয়ে বসেছিলেন আর মদিনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আর একজনকে দিয়েছেন? জবাব কিন্তু আপনারাই দিচ্ছেন, আমার কোনো দোষ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, মসজিদে নববীতে ইমামতি করলেন, খতিবগিরি করলেন, খুতবা দিলেন, আর মদিনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আরেকজনকে দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকজনকে দিয়েছেন না? তারা একদিকে মসজিদে নববীর ইমামতি করেছেন, অন্যদিকে তারা রাষ্ট্রেরও ইমামতি করেছেন, ঠিক কি না? এটাই নামাজের শিক্ষা। এই শিক্ষা তো আপনার জীবনে নাই, জীবনে তো নাই নাই। সুদখোর ঘুষখোর মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে, ইমাম সাহেব খতিব সাহেব জোহরি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে ইমাম সাহেবকে তার ক্ষমতা বলে চাকরি থেকে বের করে দেয়। আসলে সভাপতি গড়ের সভাপতি, সেক্রেটারির গড়ের সেক্রেটারি, তোমাকে সভাপতি কে বানিয়েছে? আল্লাহর কোরআনের মাহফিলে আলেম ওলামা কথা বলেন, কত বড় স্পর্ধা! এই বাংলাদেশে আমরা কোনোদিন এটা দেখি নাই, আলেম ওলামাদের সাথে স্টেজে উঠে তর্ক করা। শুনেছেন কখনো আপনারা? চাচা আপনি শুনেছেন কখনো? আপনার এই বয়সে আপনি তো আমাদের কাউন্সিলর না, মাশাআল্লাহ, আপনাদের কাউন্সিলর সাহেব, মাহফিলের সভাপতি, কত কোরআন পাগল, কত ইসলাম পাগল দেখেন, নিজে মাহফিল শোনার জন্য স্টেজে এসে একেবারে হুজুরের পাশে বসে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ধরনের কাউন্সিলর প্রত্যেকটা ওয়ার্ডে থাকার দরকার আছে না নাই? কত বড় স্পর্ধা! ভালো করে শুনে নাও, আলেম ওলামা কোন দলের প্রতিনিধিত্ব করে না, তারা কোন নেতার আনুগত্য করে না, তারা কোন নেতার দিকে মানুষদেরকে ডাকে না, কোন দলের দলবাজি করে না, কারো দিকে মানুষদেরকে আকর্ষিত করে না। আলেম ওলামারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, এছাড়া আর কারো গোলামি তারা করে না। কত বড় স্পর্ধা! আল্লাহ তাআলা এদেরকে হেদায়াত দান। কিছু লোক তো এখন বের হইছে স্টেজে উঠে বলে, হুজুর করোনা করোনা, তাড়াতাড়ি শেষ করেন, করোনা করোনা কিন্তু তোর উপরেই আসবে, করোনা তো তোর উপরেই। স্টেডিয়ামে যে বসে বসে এত মানুষ খেলা দেখে, এখানে করোনা আয় না? না, আর সিনেমা হলে মনে হয় খুব সামাজিক দূরত্ব, তাই না? সামাজিক দূরত্ব কথাটা ইসলামের সাথে সাংঘর্ষিক, বলতে হবে শারীরিক দূরত্ব, বলতে হবে শারীরিক। সামাজিক দূরত্ব যারা করবে এরা জাহান্নামে যাবে। সামাজিক দূরত্বের কথা ইসলামে বলা হয় নাই, বরং সামাজিক সম্প্রীতির কথা বলা হয়েছে। তাহলে কি বলবেন? শারীরিক দূরত্ব মেনটেন করেন। সিনেমা হলে মনে হয় শারীরিক দূরত্ব খুব বেশি, তাই না? ওখানে শারীরিক দূরত্ব এমন যে সুযোগ পাইলে একজন আরেকজনের উপরে অবশ্য, কথা ঠিক কি না? তো সব করোনা এই কুরআনের মাহফিলে কেন? নিশ্চয়ই আপনারা দেখছেন, নিশ্চয়ই আপনারা দেখছেন স্টেজে উঠে কয় হুজুর করোনা। তোমার বিবেক এখনো জাগ্রত হয় না? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনা আসার পরেই বলেছিল বাংলাদেশে 8-9 লক্ষ মানুষ মারা যাবে। আলহামদুলিল্লাহ এখনো 8-9 হাজারও মারা যায় নাই, আলহামদুলিল্লাহ। বাঁচিয়ে রেখেছেন কে? এই ক্রেডিট কিন্তু আপনাদের নয়, এই ক্রেডিটটা কার? কেন ক্রেডিটটা আমাদের নয়? কারণ আমাদের চিকিৎসা ব্যবস্থার দশা তো আপনারা জানেনই, এক ড্রাইভারই কোটিপতি, আর কিছু বললাম না, ঠিক কি না? এই দেশে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইতালি, চিকিৎসা তথ্য প্রযুক্তিতে যারা সবচেয়ে বেশি এগিয়ে তারাই হিমশিম খেয়েছে। আর আপনি মোকাবেলা করবেন, যুদ্ধ করবেন, কি ক্ষমতা আপনার! আল্লাহর যদি রহমত না থাকতো সব একেবারে কিন্তু লন্ডভন্ড হয়ে যেত, ঠিক কি না? এই দেশে এখনো রাতের বেলা আলেম ওলামা হিফজ খানার ছাত্ররা শেষ রাতে উঠে তাহাজ্জুদের
নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দেয় বলে এখনো আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, এখনো দিন চর্চা হচ্ছে বলে এই দেশটাকে আল্লাহ হেফাজত করেছেন। কারো চিল্লায় সিন্নি খাইলা তুমি তো তাকেই চিনলা না, এখন তারাই তোমার কলিজার দুশ্মন হয়ে গেছে। যেই লোকগুলো কোরআনের মাহফিলে আসে এই মানসিকতা নিয়ে যে মাহফিলকে বন্ধ করবে, আর করোনা কি ইস্যু করেছে, আমরা কোরআনের মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ যদি এদের কপালে হেদায়াত থাকে ঠিক আছে হেদায়াত দাও, যদি হেদায়াত না থাকে তোমার করোনা দিয়ে তুমি এদেরকে শেষ করে দাও। মিডিয়ার ভাইরা আপনারা যারা এসেছেন কথাগুলোকে আপনারা আবার বিকৃত ভাবে তুলে ধরবেন না, আপনারা হচ্ছেন বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে মিডিয়ার যে ভাইরা এসেছে, যে আপনারা এত চিল্লা চিল্লি করলেন এই ভাইরা বসেন এটা সেটা, মিডিয়ার ভাইদের সাথে আপনারা অনেক সময় খারাপ আচরণ করেন, কিন্তু আপনারা যে ঘরে বসে ওয়াজ শুনেন কাদের কারণে শুনেন জানেন, এই লোকগুলোর কারণেই শুনেন। তো যেই লোকগুলো আপনাদের ঘরে ওয়াজ শোনার ব্যবস্থা করে দেয়, আপনাদের ওয়াইফ আপনাদের মা আপনাদের বোন, তারা আগে গান শুনতো হিন্দি সিরিয়াল দেখতো নাটক দেখতো, এখন দেখবেন হিন্দি সিরিয়াল নাটক মুভি সব বাদ দিয়ে সারাদিন তারা ওয়াজ শুনে। তো ঠিক তো বললেন, কিন্তু এই ঠিকের ব্যবস্থা যারা করে দেয় তাদের সাথে তো আপনারা রূঢ় আচরণ করেন, এটা ঠিক না, এটা ঠিক এটাও ঠিক। তো এই যে আমার মিডিয়ার ভাইরা এখানে যারা এসছে অনেক কষ্ট করে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এদের প্রতি আপনারা ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করবেন, এরা আপনাদের এলাকার মেহমান, যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের থাকার ব্যবস্থা করবেন, এরা এসেছে আপনারা টান দিয়ে নেবেন, আসেন ভাই আসেন আমার বাড়িতে আসেন আমার সাথে খাবেন, এটাও রাসূলের একটা সুন্নাহ, মেহমানদারি করা মেহমানদারি করা ওটাও একটা সুন্নাহ, এদেরকে আপনারা মহব্বত করবেন ভালোবাসবেন। কেন জানেন, কারণ গোটা দুনিয়ায় যখন সাংস্কৃতিক আগ্রাসন চলছে তখন সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এই ভাইয়েরা যুদ্ধ ঘোষণা করে ইসলামী সংস্কৃতি তারা গোটা বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে। এই লোকগুলোর কন্ট্রিবিউশন আপনি ভুলতে পারবেন না। এখন ইউটিউব চ্যানেলে ঢুকলেই দেখা যায় যে ইসলামিক লেকচারগুলো বেশি ভিউ হচ্ছে, এই জন্য হাঁস মুরগি চূড়াদের মাথা দাতা খারাপ হয়ে গেছে, কারণ তাদের বক্তৃতা কেউ আর শুনে, এগুলো এদের কন্ট্রিবিউশন তাদের অবদান। এই জন্য আমার এই ভাইদের সাথে আপনারা ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করবেন, যারা দূর থেকে আসে থাকার ব্যবস্থা করবেন খাওয়ার ব্যবস্থা করবেন। আর মিডিয়ার ভাইরা আপনারা যারা আছেন মনে কষ্ট নেবেন না, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদেরকে কলেজা দিয়ে মহব্বত করি। কয়েকটি কথা আপনাদেরকে পরামর্শ দিয়ে বলতে চাই, বর্তমানে আলেম ওলামারা দাই ইলাল্লাহর ভূমিকায় অবতীর্ণ হয়ে তারা যেমন দিন প্রচারে কাজ করছেন, আপনারা বিশ্বাস করেন আপনারাও প্রত্যেকে দাই ইলাল্লাহর ভূমিকায় অবতীর্ণ হয়ে আপনারাও কিন্তু দিন প্রচার করছেন। কিরকম? আমরা বক্তব্য দিয়ে দিন প্রচার করছি, আর আপনারা আমাদের বক্তব্যগুলোকে ধারণ করে এডিট করে গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়ে আপনারাও কিন্তু দিন ছড়িয়ে দেওয়ার কাজ করছেন। সুতরাং আপনারাও দিনের একটি বিরাট খেদমত করছেন, আপনি হয়তো জানেন না, শুধুমাত্র এই খিদমতটাই কিয়ামতে আপনার নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে। আপনি পৃথিবী থেকে চলে যাবেন এই কষ্ট করে করে শীতের রাতে, এরা দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ধারণ করে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছেন, এই বক্তব্যগুলো অনেক মানুষ শুনবে, শোনার কারণে যারাই নামাজে আসবে হেদায়াত পাবে, এজন্য আপনি সওয়াব পাবেন না। সুতরাং আপনারা মনে রাখবেন, যারা সাংস্কৃতিক আগ্রাসন চালায় আপনারা তাদের চেয়ে ভিন্ন, এজন্য আপনাদের ভিতরে কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে, কিছু ভিন্নতা থাকতে হবে। যারা ইসলামের সংস্কৃতি নিয়ে কাজ করে না তাদের উদ্দেশ্যই থাকে দুনিয়া অর্জন করা, দুনিয়ার যশ খ্যাতি ইনকাম ভিউ বাড়ানো, এটা তাদের উদ্দেশ্য, কারণ তাদের আখেরাত লাগবে না, তাদের কি লাগবে, দুনিয়া লাগবে। এই জন্য তো আপনাদের কাছেও ক্যামেরা, তাদের কাছেও ক্যামেরা, এই একই ক্যামেরা দিয়ে তারা নাটক সিনেমা বানায় পর্ন ভিডিও বানায়, আর ওই একই ক্যামেরা দিয়ে আপনারা ইসলামী ভিডিও ছড়িয়ে দিচ্ছেন। তো তাদের আর আপনাদের মধ্যে পার্থক্য আছে না নাই? শুধু পার্থক্য আছে যে তা না, হিউজ পার্থক্য আছে, অনেক পার্থক্য, তাদের চেয়ে আপনারা মর্যাদার দিক থেকে অনেক উচিতে। এজন্য প্রিয় মিডিয়ার ভাইয়েরা আপনারা আপনাদের মর্যাদার জায়গাটাকে ধরে রাখবেন। মাঝে মাঝে আমরা ইউটিউবে দেখি খুব কষ্ট লাগে, আমরা বয়ান করে যাই একটা, আপনারা একজনের আঙ্গুল আরেকজনের চোখের ভেতরে ঢুকাইয়া দেয়া, একজন আরেকজনের শত্রু বানাইয়া দেন। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না। কেন করছেন বলেন? আপনার সামান্য ভিউ বাড়ানোর জন্য, কিছু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য? প্রিয় ভাইয়েরা না, এটা যেন আপনাদের উদ্দেশ্য না হয়। আমরা আপনাদের জন্য দোয়া করব, আলেম ওলামারা যদি গোটা দেশের আলেম ওলামারা যদি আপনাদের জন্য দোয়া করেন, আমরাও জানি আপনাদের ইনকামের দরকার আছে, যদি আলেম ওলামাদের দোয়া থাকে
বিশ্বাস করেন ইনকাম থাকবে, দুনিয়াও থাকবে, আখেরাতও থাকবে। দেখা যায় আমরা আলোচনার ভিতরে বলি না এমন টাইটেল এমন শিরোনাম লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে যে হুজুর যে ওয়াজ করে হুজুর মাঠ কাঁপালেন। আসলে কি মাঠ কাঁপছে? কথা বলেন মাঠ কাঁপছে না? হুজুররা আলোচনার ভেতরে যে কথাগুলো বলে সেই কথাগুলো থেকে যে কথা আপনার ভালো লাগে সেটাকেই আপনি আপনার থাম্বনেইলে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। বিশ্বাস করেন আপনারা চাইলে আমাদের শত্রুদেরকে আমাদের কাছে আনতে পারেন, কিন্তু আপনারা এমন এমন কাজ মাঝে মাঝে করেন আমাদের শত্রুদেরকে আরো বড় শত্রু বানান। দেখা যায় থাম্বনেইলে দুইজনের পিক দুই দিকে দিয়ে একজনের ঘাড়ের উপরে আরেকজনের হাত রাখে, কয় যে ওয়াজে হুজুর ঘাড় মটকে দিলেন। এখন বলেন তো ওই লোকটা যদি এগুলো দেখে আর ইসলামের দিকে আসবে? আপনি থাম্বনেইলটাকে আরো সুন্দর করে দেন, উল্টিয়ে দেন। আপনি বলেন যারা আলেমদেরকে গালি দেয় হুজুর তাদেরকে আদর করে কি বললেন? আপনি কি উল্টা করে দিতে পারেন না? বিশ্বাস করেন আপনারা চাইলে ইসলামটাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। এজন্য আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে কেউ উল্টাপাল্টা থাম্বনেইল দিবেন না, উল্টাপাল্টা শিরোনাম। এটা শুধু আমার ক্ষেত্রে না, আলেমে আলেমে সংঘর্ষ লাগাবেন না। দেখা যায় জাতীয় নেতৃবৃন্দের ফটো এনে দিয়ে দিয়েছে, অথচ ওই আলোচনায় হুজুর ওই টপিকই আনে নাই। আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করবেন না। মিডিয়ার ভাইরা যারা এসেছেন আল্লাহ তাআলা যেন তাদের এই শ্রমকে কবুল করেন, বলেন আমিন। সালাতের যে 15টি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম, এই 15টি শিক্ষা যদি আমার আপনার জীবনে আমরা নিয়ে ফেলতে পারি, দেখবেন আমাদের জীবন পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালামে পাক থেকে আলোচনা শুনেছেন। রব্বুল আলামিন গভীর এই রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে এতিমের মতো গোলামের মতো মাথাটা নত করে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে তুলেছে। রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপিষ্ট, আমরা জানি আমরা গুনাহগার, কিন্তু আমরা এটাও তো জানি তোমার নাম হচ্ছে গফফার। রব্বুল আলামিন জীবনে এত গুনাহ করেছি, আমাদের গুনাহর দিকে যদি তুমি তাকাও আমাদের মতো গুনাহগারদেরকে ক্ষমাও করতে মন চাইবে না। ওগো মাহবুব গুনাহর দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমরা আমাদের জীবনে প্রকাশ্যে গোপনে সগীরা কবীরা শিরক বেদাত জানা অজানা যত গুনাহ করেছি মেহরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাহবুব আমাদেরকে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা আর বাবাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের যাদের মা আর বাবা দুনিয়া ছেড়ে সাড়ে তিন হাত অন্ধকার কবরে চলে গিয়েছেন, মেহরবানি করে আমাদের কলিজার টুকরা মা আর বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও।
রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা গফির লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও। রব্বুল আলামিন এই মুলগাঁও এলাকায় যত কবরস্থান রয়েছে কবরবাসী সমল মুদ্দেগানদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন মুলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি কবুল করে নাও। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়ে আজ পর্যন্ত যারা দায়িত্ব পালন করছেন, সাবেক যত দায়িত্বশীল বা বর্তমান যত দায়িত্বশীল রয়েছেন, রব্বুল আলামিন সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন তাদের মধ্যে যারা প্রয়াত রয়েছেন দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে অ্যারেঞ্জ করার জন্য যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আর আমরা যারা মাহফিলে শামিল হয়েছি, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন এলাকার প্রবাসী ভাইদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন যারা অসুস্থ আছেন তাদেরকে তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, এই মাহফিলে যারা আলেমুল আমাদেরকে খেদমত করছেন, খাওয়াচ্ছেন, আলেমুল আমাদের খেদমত করছেন, তাদেরকেও তুমি কবুল করে নাও। তাদের জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমার কলেজার টুকরা যুবক আর তরুণ ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন তাদেরকে তুমি দ্বীনের বীর সিপাহ সালার হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন মুলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পাঁচ দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন আজকে শেষ হয়েছে। রব্বুল আলামিন এই পাঁচ দিনের প্রোগ্রামটি যেন একেবারে সুন্দরভাবে সমাপ্ত হতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়নে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন থেকে নিয়ে শুরু করে যারা সহযোগিতা করেছেন সকলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাহমুদ, শেষ ফরিয়াদ তোমার কাছে। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে কঠিন কঠিন রোগ দিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় গড়াগুড়ি করে এমন দিল্লতি আর বেইজ্জতির মৌত আমাদেরকে দিও না। রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দাও। মৃত্যুর সময় যখন চলে আসবে আমাদেরকে পুত পবিত্র বাণী আমাদের জবান থেকে তুমি মধুর কালেমা বের করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।